সুরে সুরে পান করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। রূপের নগর মদিনা মনোয়ারা, যেথায় যাওয়ার লাগি মন হয়েছে দিওয়ানা। রূপের নগর মদিনা মনোয়ারা, যেথায় যাওয়ার লাগি মন হয়েছে দিওয়ানা। সেখানে আছেন আমার নবী মুস্তফা, সেখানে আছেন আমার নবী মুস্তফা, তিনি নবী মুস্তফা। الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله. أما بعد فأعوذ بالله الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. قلت الجباهي كوريل بيت المحمود جامع مسجد قدسي كايوجيتو আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাযারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আমবিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26তম পারার অন্যতম সূরা সূরাতুল হুজুরাতের প্রথম রুকুর শেষ আয়াতখানি এবং কোরআনুল কারীমের নবম সূরা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তৌফিক ইনায়াত করলে এর উপর সামান্য আলোকপাত করার আশা পোষণ করে। আসলে কি হয়েছে জানি না, গতকাল জুমার পর থেকে চোখ ব্যথা শুরু হয়েছে। কিছুক্ষণ পর থেকে রাতে তীব্র আকার ধারণ করেছে ব্যথা, এবং
তারপর ডাক্তারের কাছে যাওয়ার পরে এটাকে ভিতরে ড্রপ মলম দিয়ে টিয়ে বন্ধ করে দিয়েছে। একটা বন্ধ হওয়ার পরে আরেকটা তার খালাতো ভাই আছে, সেটাও বন্ধ হয়ে যায়। এটাকে খুলতে গেলে ভিতর থেকে ওটাও বোতাম আর এই চোখ বন্ধ করে উদ্ভট ভাবে বসে কথা বলা যে কি পরিমাণ অস্বস্তিকর, এটা কেউ এরকম পেরেশানিতে না পড়লে কল্পনা করতে পারবে না। আমাদের একটা বড় সমস্যা হলো যে আমরা আমাদের মজলিসের অতিথি যারা থাকেন, আলোচক যারা থাকেন, তাদেরকে অতি মানব মনে করি, অন্য ভাষায় বললে ফেরেশতা মনে করি। ফেরেশতার খিদে লাগে না, খাওয়া লাগে না, পিপাসা লাগে না, পানি লাগে না, ফেরেশতার ঘুম লাগে না, ফেরেশতার অসুখ হয় না, ফেরেশতার পোলাপান নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী পুত্র পরিজন নাই। অতএব তারা কোনো ওয়াদা করলে সেই ওয়াদা পরিপূর্ণ করা তাদের জন্য খুবই সহজ। আর আমরা যারা আছি আপনাদের ডাকে সাড়া দিয়ে আসি, আমাদেরকেও আপনারা ফেরেশতার মতো মনে করেন যে আমাদেরও ছেলে পেলে থাকতে পারবে না, আমাদেরও স্ত্রী থাকবে না, বা থাকলেও তারা শুধু তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের কাজ শুধু আমাদের বয়ান করা, আর আমাদের কোনো অসুস্থতাও আসতে পারবে না। কেন বললাম এই কথা, আজকে কেন এসেছি, ওয়াদার সাথে সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাকে যারা দাওয়াত করেছেন আপনাদের আয়োজক কমিটি হাক্কানি হাদারাতে উলামায়ে কিরাম, কাঠগড়ায় দাঁড় করাবেন। কেন ওয়াজ মাহফিল করতে গেলি তোরা, কেডা কইছিল তোরে ওয়াজ করানোর লাগি, কেডা কইছিল মাহফিল ডাকতে, কেডা কইছিল হুজুর করে দাওয়াত দিতে, আমগরে দাওয়াত দিতে, অবাস্তব বলছে। এই জন্য আমাদের কোনো সমস্যা কোনো সময় হতে পারে না, না হয় তো হলে সেই সময় অপারগতার কারণে যদি কেউ না আসতে পারে তাহলে আমরা মাফ করি আর না করি উপরওয়ালা তাকে মাফ করবেন কিনা বলেন না কেন, নাকি উপরওয়ালাও তাকে পাকড়াও করবেন যেমন আমরা পাকড়াও করি, এরকম আমি আপনাদের খেদমতে হাজির হওয়ার অন্যতম একটা কারণ এটাও যে আপনারা আপনাদের আস্থাভাজন ওলামায়ে কেরামের ব্যাপারে আস্থাহীন হওয়ার আশঙ্কা আছে। শয়তান আপনাদের ভিতরে এই আওয়াজটা কাছে গেলে বাসে গেলে দূরে থাকলে হয় না গেলে পারে না একটু পুঁপা করবে না, হ্যাঁ এত কষ্ট করে একাজ করে রক্ত দিয়ে স্বাধীন হইলাম এখন মাইকের বলো মাইকের বলো। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ভবিষ্যতে কোনো আলোচকের যদি এই ধরনের সমস্যা হয়, আমি কিন্তু প্রচন্ড ব্যথা নিয়ে আপনাদের সামনে কথা বলছি, চোখ প্রচন্ড ব্যথা করছে, ডাক্তারের ভাষ্য হলো এখানে কোনো কিছু কামড়ে দিয়েছে, কি কামড়েছে আল্লাহ জানে, চোখের পাতা ফুলে এরকম হয়ে আছে। যদি কারো এই ধরনের সমস্যা হয় আর তিনি আসতে না পারেন তাহলে আপনারা বলবেন হুজুররা ওয়াদা করে ওয়াদা রাখে না, বলবো আমরা না, কারণ তারাও মানুষ, তারাও কি মানুষ, তারাও কি মানব নন, তারা ফেরেশতাও নন, তাদেরও পরিবার পরিজন আছে, আর
তাদের কোনো বাচ্চা যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে যায়, তখন সেই বাচ্চাকে একা বাড়িতে ফেলে রেখে তার শরীর থেকে ব্লিডিং হচ্ছে, সে বেহুশ, অথবা তার গাল কেটে ফাঁক হয়ে গেছে, এই অবস্থায় তাকে বাড়িতে একা ফেলে রেখে মা ফিরে হাজির হওয়া, এটা জরুরি না বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়া জরুরি? আপনারা বিবেকবান সকলে এই কথাটাই বলবেন, ঠিক না? কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে আমার এই ধরনের কিছু ঘটনার পর আমি যে রিয়াকশন অন্য জায়গা থেকে পেয়েছি, সেই রিয়াকশনের কারণে মনে হয়েছে যে আর ওয়াজ মাহফিলে ওয়াদা না করি, বাস বলবো পারলে আসবো না পারলে নাই, কষ্টের আমি নাম দিতে পারবো না, অথবা নাম দিলে শেষে লিখে দিবা আসতেও পারেন নাও আসতে পারেন। কি বলেন আপনারা? এখন তারা যে আমার উপরে নারাজ হচ্ছে, এটার কিছু কারণ এটাও আছে যে আমাদের সমগোত্রীয়দের ভিতরে কেউ কেউ আছে যে এক জায়গায় ওয়াদা করেছে, আরেক জায়গাতে পয়সা বেশি পাওয়ার সম্ভাবনা দেখে সেখানে আবার কোমল করে ভেঙে গেছিলেন। এই টাইপের ঘটনাও দুই চারটা ঘটে, হাজারে দুই চারটা, হাজারে দুই চারটা, এটা কোনো গণনার ভিতরে আসবে? আসবে না। কিন্তু ওই এক দুজনের কারণে 98 জনের উপরেই এই ধরনের বাজে সন্দেহ পয়দা করে দেয় শয়তান হৃদয়ের ভিতরে গিয়ে, মনে হয় খোঁজ নিয়ে দেহ তো আরেক জায়গায় আওয়াজ আছে। বুঝাতে পারি নাই, তো এই ধরনের সমস্যাগুলো আমাদের সামনে আসে, কিন্তু আমাদের সমস্যাগুলোর এই কথাগুলো কেউ মানতে রাজি হয় না। সাভারে এক জায়গায় বয়ান ছিল, তো আমি তাদেরকে বললাম এই অবস্থা, তারপর আমি বললাম যে একটা কাজ করেন, আপনারা হোয়াটসঅ্যাপটা অন করেন, ইমো অন করেন, আমি ভিডিও কলে আপনার সাথে কথাবার্তা কই, একটু দেখাই, তাহলে হুজুর না আমরা তো বিশ্বাস করি, এটাতে কোনো সন্দেহ নেই, দেখানো লাগবে, তো তাইলে হুজুর একটু ভয়ান করা লাগবে, এসে শুধু হাজিরা দিয়ে চলে গেছেন, আমরা বলতে পারবো হুজুর আসছিলেন। তার মানে কি? তার মানে কি আমাদের ওলামায়ে কেরামকে বিশ্বাস করছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরামকে কেউ কেউ এমন ভাবে প্রেসার ক্রিয়েট করে যে প্রেসার ক্রিয়েট করার কারণে তারা নিজেদের মান সম্মান রক্ষা করা এবং সেটা তাদের নিজেদের স্বার্থে নয়, জনতার আস্থা টিকিয়ে রেখে তাদেরকে জান্নাতে নেওয়ার সুবিধার্থে, আস্থা নষ্ট হয়ে গেলে এরা হুজুরের কথা মানবে না, জাহান্নামের দিকে যাবে, তারা যেন জাহান্নামী না হয় তারা যেন জান্নাতি হয়, এই জন্য তারা বাধ্য হয়ে এই কথা বলে হুজুর একটু এসে হাজির হয়ে বুঝাতে পারে নেই বলে। তো আমরা এরকম ক্ষেত্রে যদি কোনো আলোচকের কোনো সময় মিস হয় সবাই মিলে ইনশাআল্লাহ গুগল বাজারে গালাগালি করে, কি যে অস্বস্তি লাগছে আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে, আমি এখানে দাঁড়িয়ে খোলার চেষ্টা করতেছিলাম, খুলতেছেও না দেখো না একটু খুলে, আমার খুব আবার লাগাই নেব খুলে দেয়। মনে হচ্ছে দুনিয়াটাকে নতুন করে দেখতেছি, কত নিয়ামত আল্লাহ তাআলার চোখ, যতক্ষণ চোখটা থাকে ততক্ষণ টের পায় না, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত টের পায় না যে চোখ নামের একটা নিয়ামত আছে, যখন অসুস্থ হয় ওটা যখন আক্রান্ত হয় তখন টের পায় যে হাতটা আছে, পাটা আছে, চোখটা আছে, যেহেতু মাঝে মাঝে ভুলে যায় যে আল্লাহর অপার অনুগ্রহ আর নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে, এই জন্যই মনে হয় মাঝে মাঝে আল্লাহ তাআলা এই ধরনের কিছু যাতনা দিয়ে মনে করিয়ে দেন আমার নিয়ামতটা একটু স্মরণ কর। মুআজ্জাজ হাজেরিন, যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদাররা তোমরা ভয় করো কমিশনারকে,
তোমরা ভয় করো এমপি সাহেবকে, তোমরা ভয় করো মেয়র সাহেবকে, তোমরা ভয় করো মন্ত্রী সাহেবকে, তোমরা ভয় করো প্রধানমন্ত্রীকে, ভয় করো প্রেসিডেন্টকে, ও ইমানদাররা তোমরা ভয় করো বিশ্ব সম্রাটদেরকে। কাকে? আরো আসতে ভয় করো ইমানদারকে, ভয় করো কাকে? ইমানদাররা ভয় করো আল্লাহকে। কাকে? সম্পৃক্ততা সম্পর্ক স্থাপন করো না। হযরত ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, শহীদ কারবালা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, পাঁচ ধরনের লোকের সাথে কথাও বলবা না, কাছেও যাবা না, উঠা বসাও করবা না, এমনকি রাস্তায় যদি দেখা সাক্ষাৎ হয়ে যায় পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাবা, অন্য পথে যাবা, তাদের পথ মারাবা না। তোমাকে এক লোকমা অথবা তার চেয়ে কম দরে বিক্রি করে দিবে, শত্রুর হাতে ধরিয়ে দিবে, তোমার ক্ষতি করার জন্য এক মুহূর্ত সে দেরি করবে না, এক লোকমার বিনিময়ে বিক্রি করে একটু চিন্তা করবে না? তোমার বন্ধুত্ব, তোমার সম্পর্ক, তোমার অবদান, তোমার আত্মত্যাগ তার জন্য কি কি ছিল, কিছুই দেখবে না। এই জন্য কোন সময় ফাসেকের সাথে উঠা বসা করবে না, গুনাহগারের সাথে উঠা বসা করবে না। উনি জিজ্ঞেস করলেন, এক লোকমার কমে আবার কিভাবে বেচবে? উত্তর দিলেন, এক লোকমার কমের অর্থ হলো একটা লোকমার বিনিময়ে তোমাকে বিক্রি করেছিল, কিন্তু ওই লোকমাটাও সে ভোগ করতে পারবে না, তার আগেই সে বঞ্চিত হয়ে যাবে। 1757-তে আমাদের এই রাজশাহীর ওই পাশে পদ্মা পাড়ি জেলার পাশে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদের আমরো কাননে পলাশেতে, পলাশের আমরো কাননে লড়াই হয়েছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলা সাহেব, তিনি মীর জাফর আলী খানকে সেনাপ্রধান নিযুক্ত করলেন, অত্যন্ত বিশ্বস্ত মনীষী, একটা দিয়ে চোখ এরকম বেকার টাইপের আছে, দেখতে ভালো লাগবে। আল্লাহ তাআলা তো এত কুৎসিত করে বানায়, এখন এই অবস্থাটা দেখাইলে আল্লাহ তাআলা না শুকরি হবে না। তো বলছিলাম, তাকে গদি দেওয়া হবে, এই লোক দেখানো হলো, সে সিরাজের সাথে মিত্রে করে গোটা বাংলা, বরং গোটা ভারতবর্ষের স্বাধীনতাকে ইংরেজের পায়ের তলায় বিকিয়ে দিয়েছে না দেয়নি, কিন্তু যেই লোভে বিলিয়ে দিয়েছিল আজীবন সে নবাবের পদ সে পেয়েছে, নবাবের পদে থাকতে পেরেছে, তারপর মীর কাসিমকে তারা আনলো, থাকতে পেরেছে না, মিরন সিরাজকে হত্যা করলো, বাঁচতে পেরেছে, পারেনি। তাহলে ফাসেকের উপরে কোন আস্থা রাখা যায় না, আস্থা যদি রাখা যায় দিনদার পরহেজগারের উপরে রাখা যায়। আল্লাহ তাআলা এটা বললেন, নিজে পরহেজগার হয়ে যাও, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ যে ভয় করে সে গুনাহ করে। ওয়াকুনু মা সাদিকিন,
তাহলে সাথে কার সাথে থাকবে, কাদের সাথে উঠা বসা করবে? রব্বুল আলামিন বলে দিলেন সাদেকিনের সাথে থাকবে। কাদের সাথে? সাদেকিন কারা? দেওয়ানবাগি বলে আমরা, কুতুববাগি কয় আমরা, রাজারবাগি প্রজারবাগি কয় আমরা, কথা তো ঠিক, সাদেকিন মানে আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি কারা? সাদেকিন মানে সত্যবাদী, সত্যবাদী। সাদেকের বহুবচন সাদেকিন, সাদেকুন, প্লুরাল। সত্যবাদী কারা? যারা আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিল, আমরা যারা ওয়াদা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। যারা ওই ওয়াদাকে এই দুনিয়াতে এসে বাস্তবায়ন করে দেখিয়ে দেয়, চেতনা কাজে কর্মে সবকিছুতে সে বাস্তবায়ন করে দেখায়, সত্য প্রমাণিত করে, সেই ব্যক্তি হলো সাদিক, এবং ওই ব্যক্তি আসলে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য এক কথায় আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা? এই যে যাদের নাম নিলাম, যারা সবাই দাবি করে তারা। এই জন্য রব্বুল আলামিন এই কথা জানতেন কিনা, এই ধরনের দাবিদার দুনিয়াতে তৈরি হবে, তৈরি হবে, সবাই দাবি করবে, সবাই দাবি করবে, তাহলে ক্রাইটেরিয়ার দরকার আছে কিনা, কিছু গুণাবলীর দরকার আছে কিনা, যে গুণাবলী আর বৈশিষ্ট্য দিয়ে পরিচয় পাওয়া যাবে সত্যিকারের সাদেক কে আর বাতিল সাদেক কে, কে সত্যিকারের সাদেক কে ভণ্ড সাদেক, এই দুটাই প্রকাশ পেয়ে যাবে ঠিক কিনা। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই সাদেকিনের পরিচয় দিয়েছেন। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله تعالى গুণাবলী গুলো বর্ণনা করার পরে বলেন এরাই হলো সাদিকিন আর এরাই হলো মুত্তাকিন এরাই হলো তাকওয়াওয়ালা মান আমানা বিল্লাহ সাদেকিন সারা তাদের অন্যতম বৈশিষ্ট্য যে ব্যক্তি ঈমান আনে কার উপর সবকিছু করার মালিক কে মোদি মোদি ট্রাম্প ট্রাম্প কে কে ভয় কাকে করতে হবে মোদি কে না আল্লাহ কে প্রমাণ হবে প্রমাণ হবে মাঝে মাঝে পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রমাণ হবে কে কাকে ভয় করে যে মোদিকে ভয় করে সে মোদির অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মোদির অন্যায়ের প্রতিবাদ করবে ঠিক কিনা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির শেষ দিনের উপর ঈমান রাখে একটা দিন শেষে আসবে কিনা সেই দিন হিসাব কিতাব নেওয়া হবে কিনা হবে কিনা সবকিছুর বিনিময় পড়ায় ঘন্টায় বুঝিয়ে দেওয়া হবে কিনা হবে কিনা হবে না নাকি শেষ নাকি শেষ মওত কো সব চাহে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মওত হে সুবহ দাওয়ামে জিন্দেগি ও গাফিল রে পাগল মৃত্যুকে তুমি মনে করেছো তোমার জীবনের ইতিয়ার অন্ত
আসলে প্রকৃত পক্ষে তোমার চিরস্থায়ী যে জীবন শুরু হচ্ছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের স্টার্টিং আছে কিন্তু কোনো এন্ডিং নাই, এন্ডলেস লাইফ, ওই লাইফের ওই চিরস্থায়ী জীবনের সূচনা লগ্ন এবং প্রভাত রশ্মির নাম হলো মৃত্যু। ওই মৃত্যু নামক কুল পাড়ি দিয়ে অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমালে, তাহলে সেখানে আমাদের হিসাব কিতাব হবে কিনা? হবে না? হবে। হ্যাঁ, কয় টাকা কোথায় খরচ করেছি হিসাব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসের হিসাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম, আদম সন্তান তার পা নাড়াতে পারবে না পাঁচটা বিষয়ের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। আনহুমুরিহি ফিমা আফনা, প্রশ্ন করা হবে তাকে তার জীবন সম্পর্কে, তোমার জীবনকে তুমি কোন কাজে নিঃশেষ করেছো, কোন কাজে তোমার জীবনকে তুমি শেষ করেছো, ফানা করেছো, জীবনের প্রতিটি নিঃশ্বাসের হিসাব। স্পেসিফিক্যালি জীবনের মধ্যে বিশেষ যে সময় আছে স্বর্ণকাল, সেই স্বর্ণ যুগ যৌবনের অভিশাপ নেওয়া হবে। যখন মানুষ ছোট থাকে, তখন তার ভিতরে এক ধরনের সৌন্দর্য থাকে, কিন্তু তার সৌন্দর্যের পূর্ণতা আসে তার যৌবনে। কখন কখন পূর্ণতা আসে? ছোটবেলায় নাদুস নাদুস থাকে, মায়ের দুধ ছাড়াইতে ছাড়াইতে কাকলাস হয়ে যায়, আস্তে আস্তে চিকন হইতে থাকে, সুটকা সুটকি হয় বা কিছু মোটা মাটা থাকে, টেমাটোমা থাকে, হইতে হইতে যখন আবার 13-14 বছর চলে আসে, 14-15 বছরের কাছাকাছি আসে, তখন আবার আলাদা একটা দীপ্তি চেহারার ভিতরে আসতে থাকে, ঠিক কিনা? শরীরের ভিতরে আলাদা রং আসে। 16-17-18-19-20 বছর বয়সে একদম সবচেয়ে সুন্দর তাগড়া জোয়ানে পরিণত হয়। একটা নতুন কাপড় যেমন নতুন কিনলে যেমন ঝলমল ঝকমক করতে থাকে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন যৌবনে পদার্পণ করে, তার যৌবনের আমলে তার সৌন্দর্যের দীপ্তিটা এভাবেই প্রকাশ পেতে থাকে, ঠিক কি? ঠিক না? আবার যখন 40 চলে আসে, 35-40-42-45 যখন পার হওয়া শুরু হয়, সাদা হওয়া শুরু হয় আস্তে 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 আস্তে, কেমন যেন একটু একটু বাঁকা বাঁকা হওয়া শুরু হয়, ঠিক কি না? বুঝেন নাই? পেট টান টান ছিল, বেড়ে যায় খালি, এখন মানুষের সামনে দাঁড়ানোর সময় বুকটাকে একটু সামনে আগায় দিয়ে পেটটাকে টেপে এভাবে দাঁড়ায়। বুঝাইতে চাই আমি এখনো জোয়ান আছি, আমার এখনো ভুড়ি বলেন না, বলেন না, হয় কি হয় না, যেন পুরানা হওয়া শুরু হয়। নতুন মালটা এবার কি হচ্ছে, যৌবন যেন মানুষকে নতুনত্ব দেয়, আর যৌবন শেষ হওয়ার পরে আবার নতুনত্ব ফিরে পায় না, সে এবার শুধু ময়লাই হতে থাকে, পুরনোই হতে থাকে, ঠিক কি? ঠিক। ছোটবেলায় সৌন্দর্য থাকে, হারিয়ে গেলে আবার যৌবনে আসে, কিন্তু যৌবনটা হারালে আর কোন সময় আসে? আসে নাকি? আসে নাকি? তোমার জীবনের ক্রিম টাইম, তোমার জীবনের সবচেয়ে মাখনের সময়টা, সবচেয়ে দামি সময়টা, যে সময়টায় তুমি যা ইচ্ছে তাই করতে পারতে, চাইলে তুমি জান্নাতের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারতে, আর চাইলে তুমি জাহান্নামের অতল গহ্বরেও যেতে পারতে, চাইলে তুমি গোটা পৃথিবীকে, গোটা সমাজকে শান্তির ফল্গু ধারায় চেতনার বিস্তার ঘটিয়ে তাদের মধ্যে সাম্প্রদায়িক অশান্তির অমল আর আগুন জ্বালিয়ে অশান্তি তৈরি করতে পারতে, ঠিক কিনা? ওই সময়টা তুমি কি করেছো সেটা তোমার মোক্ষম সময়, ওটার ব্যাপারে বিশেষ করে আমাকে হিসাব দিয়ে যাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জিজ্ঞেস করা হবে তার যৌবন সম্পর্কে, যৌবনকে কোন কাজে সে পূর্ণ করেছে, যৌবনকে কোন কাজে সে পূর্ণ করেছে, মলিন করেছে। যদি যৌবনের কদর করে বললে ও বান্দি, যদি
অল্প কিছু সময় মাত্র 15-16 বছর থেকে শুরু করে 14 বছর থেকে শুরু করে 45 পর্যন্ত 20-25-30 বছর পর্যন্ত যদি আমার মন মতো চলতে পারো বান্দা সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দুনিয়া থেকে পৃথিবীর দূরত্ব কত মাইল? 9,30,00,000 মাইল। কত? 9,30,00,000 মাইল, প্রায় 1,500,000,000,000 কিলোমিটার, প্রায় 1,500,000,000,000 কিলোমিটার। হিসাব করেন, ভাগ দিয়ে নেন, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি হবে, তিন দিয়ে ভাগ দিয়ে পাঁচ দিয়ে গুণ দেন, চলে আসবে কিলোমিটার, কনভার্ট হবে। এত দূরের সূর্য যখন উঠে গ্রীষ্মকালে, তো কয়েকদিন পরে চৈত্র মাস আসছে, বৈশাখ মাস আসছে, চৈত্র মাসের ভর দুপুরে খরার সময় যখন উপরে সূর্য উঠে পৃথিবীর মধ্যে, আমরা নাতিশীতোষ্ণ দেশের বসবাস করি, এখানেও একটা ঘন্টা দুপুরের রোদের ভিতরে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়? এতটুকু হয় না, সূর্যের তাপ 9,30,00,000 মাইল দূর থেকে এতটুকু। নবীজি বলেন কিয়ামতের দিন সূর্য মানুষের আধা হাত উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে, কেউ তার ঘামের মধ্যে হেঁটে যাবে, কেউ তার ঘাম এর মধ্যে হাঁটবে, তার হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম তার গলা পর্যন্ত হবে, কেউ তার ঘামে সাঁতার কাটবে, মাথার মগজ হাঁড়ি জাল দিলে যেমন চুলোর উপরে ফুটন্ত হাঁড়ি পানি যেমন টকবক করে ফুটতে থাকে, এইভাবে মাথার মগজ ফুটতে থাকবে, কিন্তু মরবে না, কারণ মৃত্যু ওই জগতে নাই। মাথার মগজ ফুটতে থাকা অশান্তির না শান্তির? শান্তির না অশান্তির? কি হবে, কি হবে তখন? কামনা করবে ইস মৃত্যু চলে আসুক, মরে যাই, তাও এই কষ্ট থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা এই কামনাটা করবে যে হায় আমার যদি মৃত্যু হয়ে আসতো, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারিদিক থেকে সর্বদিক থেকে মৃত্যু তাকে বেষ্টন করে নেবে, ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরতে পারবে না, ওয়ামি ওয়ারাইহি আযাবুন গালিয়। যা বললাম এতটুকু সাজা নয়, এর পেছনে এর চেয়ে কঠিন ভয়ঙ্কর তম সাজা বিদ্যমান রয়েছে, অপেক্ষমান রয়েছে। দিবসটা হবে এরকম, ওই সময় এক সেকেন্ডের জন্য ছায়া ছাড়া থাকা সূর্যের আর আমার মাথার মাঝখানে কোনো আড়াল নাই, এই অবস্থায় থাকা সম্ভব? কিন্তু দিনটার দৈর্ঘ্য কতটুকু হবে? সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলফ সানাতিন মিম্মা তাউদু কান মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদু, তোমরা যে গণনা করো সেই গণনার হিসাবে ওই দিনের দৈর্ঘ্য হবে 1,000 বছর। সূরা মুআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন 50,000 সানা, 50,000 বছরের লম্বা দিন হবে। নাস্তিক এসে হাজির হলো, মুসলমানের ভেতরে কনফিউশন তৈরি করে দিল, মুসলিম বাচ্চা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে সাথে পড়ে ব্লগের ভিতরে ঢুকে ইন্টারনেটের মাধ্যমে তার ভিতরে কনফিউশন তৈরি করে দিল। দেখেছ এই আল্লাহ একটা দিনের ব্যাপারে বলে, এক জায়গায় বলে 1,000 বছর, আরেক জায়গায় বলে 50,000 বছর, এই আল্লাহ তো মাথা মোথা ঠিক নাই, এরকম পাগল আল্লাহর কথা কি মানা যায়? নাউজুবিল্লাহ, আল্লাহর কথা কন্ট্রাডিক্টেড, আল্লাহর কথা কন্ট্রাডিক্টেড না, তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, ১১-১২ ঘন্টার দিন, ঠিক কিনা? ইংল্যান্ডে যান, 18-17 ঘন্টার দিন, তারা যে রোজা রাখে গ্রীষ্মকালে 18-19 ঘন্টা রোজা। নরওয়েতে চলে যান, অসলোতে
23 ঘন্টার দিন, 22 ঘন্টার দিন, 25,000 মাইল ব্যাসার্ধের ছোট্ট একটা গোলক, এই ছোট্ট গোলক যেটা মহাবিশ্বের ভিতরে দূর থেকে তাকালে দেখাও যায় না, কোনো কিছু দিয়ে ধরাও পড়ে না, এত ছোট, এটার মধ্যে যদি এক জায়গার দিন 12 ঘন্টা, আরেক জায়গায় 11 ঘন্টা, আরেক জায়গায় 9 ঘন্টা, আরেক জায়গায় গিয়ে 18 ঘন্টা, আরেক জায়গায় গিয়ে 22 ঘন্টা হতে পারে, যে বিশাল বিশ্ব আল্লাহ তৈরি করবেন হাশরের ময়দান হিসেবে, যেখানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব, সমস্ত দানব এবং তাদেরকে বিচার কার্য সম্পন্ন করার জন্য সাক্ষী দেওয়ার জন্য সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে। শুধু তাই না, পৃথিবীতে যত পশু পাখি এসেছে তাদের ভিতরে যারা একে যদি আরেকের উপরে অত্যাচার করে থাকে, সবল যদি দুর্বলের উপরে জুলুম করে থাকে, তাদের জুলুমের বদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকেও সবাইকে উপস্থিত করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই মেন্ঢা, দুই মেষ, এদেরকে কি করবেন, জমা করবেন, ছাগলের মতো, দুম্বা, উঠাবেন, একটা সবল আর একটা দুর্বল, এরকম সবাই উঠবে, সবলটা দুনিয়াতে দুর্বলতার উপর অত্যাচার করেছিল, ক্ষমতা দেখিয়েছিল, বিভিন্ন কায়দা কানুন করে তাকে কোণঠাসা করেছিল। দেখেন না দুনিয়াতে হয় না, টুপি দাঁড়িওয়ালা মানুষ, হুজুর মানুষ, মুসলমান মানুষ, তেরিয়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এজন্য সবাই মিলে কোণঠাসা করতে থাকে। কনসার্টের অনুমতি নেওয়া লাগে না, কিন্তু মাহফিলের অনুমতি না নিলে খবর আছে কত রকমের শর্ত তর্ত, আল্লাহ তাআলা হেফাজত করুক বলেন আমি। ওই দুই ছাগলকে জমা করবেন আল্লাহ তাআলা, এবার যেটা দুর্বল ছিল দুনিয়াতে মার খেয়েছে তাকে সবল করে দিবে, আর যেটা মার দিয়েছিল ওটাকে দুর্বল করে দিবে। এবার দুনিয়ার দুর্বলকে বলবেন যে তুমি এবার দুনিয়াতে যেটা সবল ছিল আজকে দুর্বল করে দিয়েছে, তুমি সবল, এবার তুমি তোমার বদলা নিয়ে নাও। সে তার বদলা নিবে, এরকম বাঘ, সিংহ, কেঁচো, সাপ, বিচ্ছু, সমস্ত প্রাণী ওই দিন মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, সে মহাবিচারের দিন, যেদিন একটা কেঁচো আরেক কেঁচোর কাছ থেকে কি নিবে, জুলুমের বদলা নিয়ে নিবে, সব বিনিময় বুঝিয়ে দেওয়া হবে, এরা সবাই সেখানে উপস্থিত হবে, সেই জগৎটাই পৃথিবীর মতোই পিৎপুচ্ছি একটা জগৎ হবে নাকি, কি বলেন আপনি? তাহলে ওই সেই বিশাল জগতের মধ্যে এক জায়গার দিন 1,000 বছর লম্বা, আরেক জায়গার দিন 50,000 বছর লম্বা, অস্বাভাবিক না স্বাভাবিক? কিন্তু হুজুরের কাছে না গেলে নাস্তিকের খপ্পরে পড়ে তো নিজের ইমান বিক্রি করে ফেলবে, হারিয়ে ফেলবে। মুয়াজ্জাজ হাজারীন বলছিলেন সেই দিনের মধ্যে 1,000 বছর লম্বা দিন, কারো কারো জন্য 50,000, কারো জন্য 40,000, কারো জন্য 30,000, কারো জন্য 20,000 বছর লম্বা দিন, সূর্য আধা হাত উপরে, এক মুহূর্ত, একটা সেকেন্ড, আপনি একটু কল্পনা করে দেখেন, মাথার মগজ টকবক করে ফুটছে, কোনো ছায়া নাই, থাকা কি সম্ভব? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, বলে দেন, আমার যে বান্দা বান্দি মাত্র 25-30 বছর, 14-15 বছর থেকে শুরু করে 45 বছর যৌবনের সময়টাকে, যৌবনের এই অল্প সময়টা যদি আমার মন মতো চালায়, সে কোনো গুনাহ না করে, অন্যায় না করে, ইফ টিচার না হয়, উল্টা পাল্টা না করে, পার্কে রেস্তোরাঁয় গুনাহগারের কাজ না করে, চোখের হেফাজত করে, কানের হেফাজত করে, মাথার হেফাজত করে, গোটা শরীরের হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আমার ইচ্ছে অনুযায়ী চলে, ওশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়,
নবীজি বলেন কিয়ামতের দিন যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই দিন রব্বুল আলামিন সেকেন্ড ক্যাটাগরিতে সাথে সাথে এই যুবক যুবতীকে তার আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবে। যৌবনকে কার পেছনে খরচ করেছ? হাসিনার পেছনে না খালেদার পেছনে, ইরশাদের পেছনে না অন্য কারোর পেছনে? কার জন্য নিজের জীবনকে প্রাণপাত করেছ, নিজের যৌবনকে নষ্ট করেছ? সেই দিন আফসোস হবে ও যুবক, কার জন্য শেষ করেছি, যাদের জন্য শেষ করেছি তারা কিয়ামতের দিন কেন দুনিয়াতেই আমাদের কোনো কাজে আসে না, ঠিক কিনা? পাপিয়ার পাপ পাপিয়াকে বাঁচাইতে পারছে তাই না? কেন পাপিয়ার পাপ পাপিয়াকে বাঁচাইতে পারছে? তসলিমা নাসরিন লিখছে, পাপিয়া কি একাই পাপিয়া? এখন বলেন, এই যে বললাম চলছে তো কাদের, কারো না কারো পিছনে তো চলছে, কারো না কারো জন্য ক্যাসিনো কারবার তো করছে। ওয়েস্টার্নের প্রেসিডেন্সিয়াল সুইট মাত্র দুইটা, তার ভিতরে একটা মাসের পর মাস বুক সুমাল রাখছে তো, টাকা গুলো অর্জন করছে দিছে, কিন্তু দুনিয়াতে কি কাজে আসছে তাই না? কেন যখন ব্লাস্ট হয়ে গেছে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতে চাও আল্লাহ সেগুলা ব্লাস্ট করে দিবে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তর্জমা ওলামা একরাম গলতে ধরেন না, আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, বের করে দিবেন যা তোমরা গোপন করো। ব্লাস্ট করে দেওয়ার পরে এখন দায় দায়িত্ব টপ লেভেল নিতে রাজি হবে, দলের শীর্ষ পর্যায়ে বলছে পরিষ্কার কি একদিন আসি লাগবো, একদিন তো পুরস্কার, এখন হলো বহিষ্কার। দুনিয়াতে ধরা খাইলে পরিচয় দেয় না, আখেরাতে পরিচয় দিবে। কাদের পিছু কাদের কাকে খুশি করার জন্য তোমার জীবন যৌবনকে নষ্ট করো? ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহকে খুশি করো, আমাকে খুশি করো বড় সহজ, সারা দুনিয়ার মানুষকে খুশি করা অনেক কঠিন, যতই করো না কেন সন্তুষ্ট করতে পারবে না। ও বান্দা আমি শাকুর, আমি বড় মূল্যায়নকারী, আমার জন্য যদি কেউ করে আমি তার জন্য মূল্যায়নের দুহাতকে প্রসারিত করে দিই, আমি আমার মূল্যায়ন করি, এরকম মূল্যায়ন পৃথিবীর কেউ করবে না। মান জামিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আমি আমার মূল্যায়ন করি, যদি তুমি আমার পছন্দের একটা কাজ করে ফেলো আমি তোমাকে তার বিনিময় একটার দিব না, বিনিময় যখন দেব যেন তুমি দশটা করেছো তার বিনিময় দেব। কয়টার বিনিময়? কয়টার বিনিময়? একটার বিনিময় দিব কমপক্ষে কয়টা? হায় হায়, তাইলে তো আমরা অপকর্ম করলো দশ গুণ সাজা দিবে। আল্লাহ বলেন না, ওয়ামান জা বিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, আর যদি অন্যায় করো অপকর্ম করো যা করেছো তাই দেব, এর চেয়ে এক চুল পরিমাণ এক রতি পরিমাণ বেশি তোমাকে সাজা দেওয়া হবে না। কিন্তু যদি তুমি আমার পছন্দের কাজ করো, ও বান্দা ও বান্দি, একের বিনিময়ে দশ দিব। আছে কোন পৃথিবীর সেই প্রতিষ্ঠান এক মাসের বিনিময়ে দশ মাসের বেতন দেয়? এক মাস কাজ করেছে দশ মাসের বেতন দিবে পৃথিবীর কোন প্রতিষ্ঠান আছে? কিন্তু কে দেয়? ওর মাওলা পরে আবার জানিয়ে দিয়েছে, যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে মনে রাখবা 700 গুণ দান করি কত গুণ, এটা হলো ন্যূনতম, কততম? ন্যূনতম। তারপরে বলেন আল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা, রব্বুল আলামিন যার জন্য যার ক্ষেত্রে চান সেটা গুণের পর গুণ গুণের পর গুণ ডাবল রিডাবল করতে থাকে। 700 ন্যূনতম, এর চেয়ে বেশি দিবেন?
এত বড় দেনেওয়ালা দুনিয়াতে আর কেউ আছে? এত বড় মূল্যায়নকারী পরিচয় আমরা জানলাম না। টেন্ডুলকারকে চিনল, রবি শাস্ত্রীকে চিনে, আর কি কি নাম আছে আমি তো সব জানি না, সবাইকে চিনে, লেটেস্ট ওল্ডার ওল্ডার ইয়াঙ্গার ইয়াঙ্গার সবাইকে কি করে নাম সহ, এবং তার মাথাটা হলো তাদের বিভিন্ন সময়কার কার্যক্রমের এনসাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ তার মাথা, কোন সময় কোন কাপে কে কিরকম কি করছিল এগুলো কাহিনী সহ পেয়ে দেয়, ঠিক ঠিক না? এত কিছু চিনরা ও আমার বান্দা, আমি যে আল্লাহ তো তোমাদের জন্য অবারিত করে রাখলাম রহমত, এটাকে তোমরা চিনলা না আর বুঝলা না, বুঝলা না? কোন শত্রু কোন ধোকাবাজ তোমাদেরকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখলো, ঘুরিয়ে দিল? আন্না তুফাকুন, কোন দিকে ফিরে যাচ্ছ? আন্না তুসরাফুন, কোন দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? আমার দিকে আসার পরিবর্তে উল্টা দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখলাম ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গুরুর, মহা ধোকাবাজ শয়তান, মহা ধোকাবাজ ইবলিস, যেন তোমাদেরকে আমার ব্যাপারে ধোকায় ফেলতে না পারে। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও আমার প্রিয় সৃষ্টি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার দয়ালু মহা করুণাময় এত অসীম দাতা পরওয়ারদিগার আল্লাহর ব্যাপারে তোমাকে ধোকায় ফেলে দিল, কোন জিনিসটা তোমাকে ধোকায় ফেললো একটু দেখলা না? কার জন্য জীবন যৌবন নিপাত করো আর প্রাণপাত করো? কিয়ামতের দিন না ইরশাদ সাহেব কাজে আসবে, না জিয়া সাহেব কাজে আসবে, না বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব কাজে আসবে, কেউ কাজে আসবে না, কাজে আসবে তোমার আমল আর তোমার মাওলা, ঠিক কিনা? কিভাবে ইনকাম করেছো, বৈধ না অবৈধ পন্থায় পাই পয়সার হিসাব দাও, ইনকামটা কিভাবে হয়েছে, কিভাবে খরচ করেছো, কোন কোন খাতে কিভাবে খরচ করেছো দেখাও। দুনিয়াতে তোমার অর্থ দিয়ে তুমি আল্লাহর নাফরমানদেরকে যদি সাহায্য করো, আল্লাহর নাফরমানির কাজে যদি অর্থ বিনিয়োগ করো, কিয়ামতের দিন মনে রাখবা তুমি দেশদ্রোহী খোদাদ্রোহী হিসেবে উঠবা। দুনিয়াতে যদি কেউ তার টাকা পয়সা দেশদ্রোহী কাজে ব্যয় করে, তাহলে সেই ব্যক্তির টাকা পয়সা খরচ করার হিসাব ধরে তাকে জেলখানায় ঢুকানো হয় কিনা? সে নিজে কি করে নাই, দেশদ্রোহীমূলক কাজ করে নাই, কিন্তু দেশদ্রোহীকে সে কি করেছে, ফান্ডিং করেছে, ঠিক কিনা? এই অপরাধে অপরাধী হয় কি হয় না? আমরা খতিয়ে দেখছি জঙ্গি খাতে কে কে টাকা দিয়েছে, পটপট খরচ কিভাবে, তুই কামাস আর কেমনে তুই খরচ করস, এটাও ধরো। ক্লাবে ক্লাবে জুয়া গেল, জুয়ার জন্য তোমাকে আমি টাকা দিয়েছিলাম রে বান্দা, কনসার্ট করার জন্য তোমাকে আমি টাকা দিয়েছিলাম রে বান্দা, গুনাহগারকে গুনাহ করার জন্য সাহায্য করতে তোমাকে আমি টাকা দিয়েছিলাম রে বান্দা, টাকাটা তো তোমাকে আমি দিয়েছিলাম, অন্য কেউ না, আমার দেওয়া টাকা আমার পথে খরচ করার জন্য বলে তুমি বললে তুমি কুণ্ঠিত হয়ে যাও, তুমি কুণ্ঠা বোধ করো। মমিম্মা রাযাকনাহু ফিতুর, আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে তারা খরচ করে, অতএব বান্দা তুমি আমার পথে যদি খরচ করো আর বিনিয়োগ করো, তো তোমারটা দাওনি, আমারটাই আমাকে দিয়েছো, কিন্তু তারপরেও আমি বলি তুমি দিয়েছো, তোমাকে আমি অনেক বাড়িয়ে নেব। আমার দেওয়া মাল তুমি আমাকে দিয়েছো,
আমি আল্লাহ এত বড় মূল্যায়নকারী, কিয়ামতের দিন বলবো না আমার দেওয়া টাকা তুমি আমাকে দিয়েছো, বরং আমি এই কথা বলবো তুমি আমাকে ঋণ দিয়েছিলে, আমি কর্জ নিয়েছি। কে বলছেন? আল্লাহু গনিয়্যুন হামিদ, যে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহু সামাদ, যিনি অমুখাপেক্ষী এবং সকলেই তার মুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী হলে হবে না, সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী এবং সকলেই তার মুখাপেক্ষী। তুমি আমার খাতে যা যা টাকা খরচ করেছো বান্দা, ও বান্দি এই টাকাগুলো আমি বলছি না যে তুমি আমাকে, আমি তোমাকে দিয়েছি আর তুমি ফিরিয়ে দিয়েছো, আমি বলবো তুমি আমাকে ঋণ দিয়েছো, আমার খাতে বিনিয়োগ করেছো, তোমার ঋণকে কাজে লাগিয়ে আমি বাড়িয়ে বহু গুণে বাড়িয়ে তোমাকে দিব। এবার নাও, তোমারটাই তুমি নাও। আসলে কি আমারটা আমি নিলাম না ওনারটা আমি নিলাম? আগাগোড়া ওনার, তারপরেও কত দয়ালু বলে, মান যাল্লাযি ইউরিদুল্লাহ কারদান হাসানা, মান যা, আছে কে সেই ব্যক্তি, সে কোন ব্যক্তি? আল্লাযি ইউরিদুল্লাহ কারদান হাসানা, যিনি আল্লাহ উত্তম ঋণ দান করবেন। কাকে ঋণ দিবে? আরে কয় না কেন, আল্লাহর ঋণের দরকার আছে, আল্লাহর ঋণের দরকার আছে। তাহলে বুঝাচ্ছেন, আমি আল্লাহ তোমার এক একটা নেক কাজের কি পরিমাণ মূল্যায়ন করি, তোমার এক একটি ভালো কাজের রিওয়ার্ড আমি কি পরিমাণ দিতে পারি, তুমি দেখো পৃথিবীর কেউ আছে কিনা, গোটা পৃথিবী মিলেও কাউকে তুমি খুঁজে পাও কিনা যে আমার ধারে কাছে মূল্যায়ন তোমাকে করবে। আছে? তাহলে কার পেছনে ঘুরো? যে তোমার মূল্যায়ন করবে তুমি তার জন্য ছোট, এটাই তো বুদ্ধিমানের পরিচয়। আর যদি যে তোমার মূল্যায়ন করবে তার পিছনে না গিয়ে, যে মূল্যায়ন করার ক্ষমতাই রাখে না অথবা ক্ষমতা থাকলে ইচ্ছা রাখে না, এরকম ব্যক্তির পিছনে তুমি দৌড়িয়ে বেড়াও, তাহলে তো তুমি নির্বুদ্ধিতামূলক কাজ করছো, তুমি তো মূর্খ, গাধা, বেওকুফ। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস, প্রকৃত বুদ্ধিমানকে, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নিজের পরিচয় জানে, নিজের বিষয়গুলোর হিসাব কিতাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনটাকে সামনে রেখে তখনকার জন্য কাজ করে। কখনো বুদ্ধিমান অস্থায়ী জায়গার জন্য পাগল হয় না, স্থায়ী চিরস্থায়ী জগতের জন্য মেহনত করে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, কিয়ামতের দিন বুঝে আসবে মোল্লা মৌলবী দিনদার পরহেজগার যারা আল্লাহর পথে কাজ করে, ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার মিনিস্টার হওয়া সত্ত্বেও সে আল্লাহর নামাজ এক রক্ত ছাড়ে না, আল্লাহর বিধান একটাও নষ্ট করে না, দুনিয়ার মানুষ তাকে মোল্লা বলে, ঠাট্টা করে, যেহেতু লিবাস আর ড্রেস পরেছে নবীজির মতো, ঠিক কিনা? এজন্য মোল্লা মনে করে, ওয়ারিসুল আম্বিয়ার মতো মনে করে, ঠাট্টা করে। আজকে যাদেরকে নিয়ে ঠাট্টা করছো বিশাল ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে পাগল হয়ে গেছো আর মনে করেছো আর কোনোদিন মনে হয় তোমার এই জিনিস শেষ হবে না, লাইয়ান ফাল, মনে রেখো চোখটা বন্ধ হওয়ার পরেই দেখবে, বন্ধ হওয়া লাগবে না, বন্ধ হওয়ার আগেই তোমার অবস্থান এবং তার অবস্থান তুমি দেখে নিবে, দেখতে পাবে, সেদিন বুঝবা যে আসলে কে বুদ্ধিমান ছিল, আসলে কে বেকুব ছিল। তুমি ইকোনমিক্স শিখেছো, তুমি পলিটিক্যাল সায়েন্স পড়েছো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি মেডিকেল সায়েন্সের উপরে বিশেষজ্ঞ হয়েছো, তুমি আর্টস পড়েছো, তুমি কমার্স পড়েছো, তুমি বড় আইন পড়েছো, বড় লয়ার হয়েছো, জাস্টিস হয়েছো, তুমি সব কিছু হয়েছো, কিন্তু তুমি যিনি তোমাকে পাঠালেন তার কোরআনটা তুমি শেখোনি, তার বাণী আর তার সংবিধানটা তুমি জানোনি, তার পরোয়া তুমি করোনি, কেয়ামতের দিন দেখতে পাবে, কেয়ামত লাগবে না, দুনিয়া থেকে যাওয়ার আগেই দেখতে পাবে তুমি, মৃত্যুর আগ দিয়ে দেখানো হবে কে মূর্খ ছিল আর কে জ্ঞানী ছিল। তুমি যে বিশাল ডিগ্রির নামটা মনে করছো, আমি অক্সফোর্ডের সার্টিফিকেট নিয়েছি, আমি হার্ভার্ড থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি ক্যামব্রিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এই বিশাল ডিগ্রির ভার তুমি সহ্য করতে পারছো না, বিশাল ডিগ্রির কাগজ নিয়ে তুমি অহমিকায় ভুগে বেড়াচ্ছ, তুমি কি একটিবার ভাবো না তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তোমার এই সার্টিফিকেট বাদামের ঠোঙার দরে বিক্রি হবে? কোন দাম নাই, কোন দাম নাই, দাম সেটা
যেটা তুমি ওনার মন মতো করেছ, ওটার মূল্যায়ন, ওটার মূল্যায়ন বুঝাতে পারি না, বুঝাতে পারি না। তাহলে দুনিয়াতে যতটুকু সময় কাটাবো কার ইচ্ছা, আরো আসতে আরো আসতে আল্লাহর ইচ্ছায় কাটাতে চলে যারা যুবক নন তারা এখন পরেশান হয়ে যাবেন, হাই আমরা তো যৌবন হারিয়ে ফেলেছি। তাহলে কিয়ামতের দিন আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমরা আল্লাহর আরশের ছায়া তলে জায়গা নিব, আমাদের তো যৌবন শেষ হয়ে গেছে, আমরা তো বিপদে আছি, বিপদে আছি। ইসলাম মানুষকে নিরাশ করে না, তোমার জন্য বলে দিচ্ছে শুনে নাও, ও বৃদ্ধ ও পৌঢ় যদি তুমি আজকে তোমার পৌরত্বের মূল্যায়ন করো, তোমাকে কিছু ক্যাটাগরি দিয়ে দিই, এই ক্যাটাগরিতে যদি তুমি নাম লেখাতে পারো তাহলে তুমিও আরশের ছায়া তলে থাকবে। ওয়াকালবুন মুআল্লাকুম ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয় সব সময় মসজিদের সাথে লটকে থাকে, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তির হৃদয় সব সময় কার সাথে লটকে থাকে, আসর পড়ে আসছে মাগরিবে কখন যাবে এটার জন্য তার মাথায় ঘুরপাক খাচ্ছে, জোহর পড়ে আসছে আসরের জামাতে যাবে এটার জন্য সে ব্যবসা করছে কিন্তু তার মাথায় আসর, সে চাকরি করছে তার মাথায় আসর, তার হৃদয়টা মসজিদে গিয়ে পড়ে আছে নাকি একা একা, একা একা পড়লে গিয়ে জায়গা পাওয়া যাবে তো কোথায়, মসজিদের সাথে মা বোনরা বলবে আমাদের তো মসজিদে নামাজের জায়গা দেন নাই আপনারা, আমাদের অবস্থা কি হবে, আপনাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন বাড়ির কোনাটার ভিতরে নামাজ পড়তে, আপনাদেরকে ডিসকারেজ করেছেন মসজিদে যেতে, এনকারেজ করেছেন কোথায় পড়তে, বাড়িতে, বাড়ির ভিতরে আবার বর্ণনা করছেন বাংলা ঘর বলে একটা ঘর হইতো আগে যেটা অন্দর মহলের চেয়ে ভিন্ন হতো, এখন তো এরকম সুযোগ নাই, জায়গা কম, এক বাড়ির ভিতরেই বৈঠকখানা, পাশেরটাই ডাইনিং এর পরেরটাই কিচেন, ঠিক না, আগে এরকম হতো না, যারা বসত বাড়ি বানাইতো তাদের একটা হতো বাংলা ঘর, কাচারি ঘর, বৈঠকখানা, এখানে বাহিরের মানুষ আসবে বসবে, এদের সাথে অন্দর মহলের কোনো সম্পর্ক নাই, মাঝখানে বিশাল উঠান, সেই উঠানের মাঝখানে আবার আড়াল আছে, ওই পাশে অন্দর মহলের বাড়ি আছে না নাই, নবীজি শিখিয়ে দিচ্ছেন বৈঠকখানার নামাজ পড়ার চেয়ে মেয়ের জন্য উত্তম হলো তার ঘরের ভিতরে অন্দর মহলে নামাজ পড়া, অন্দর মহলের ভিতরে তার ছোট ঘর যেটা সেটার ভিতরে নামাজ পড়া, নিজের ঘরটার ভিতরে সেটার ভিতরেও মাঝখানে পড়ার পরিবর্তে এক কোণার ভিতরে গিয়ে নামাজ পড়া, এটা তার জন্য উত্তম, তার জন্য পর্দা 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 ভিতর ভিতর ভিতর, এটা নবীজির বাণী, এই বাণীগুলো আপনাকে আমাকে শোনায় না, আমাকে আপনাকে শোনায় বুখারী শরীফের এক হাদিস, বাকি হাদিস আর শোনায় না, কোন হাদিস শোনায়, এক হাদিস শোনায়, কি হাদিস, লা তামনাউ ইমাউল্লাহি আন মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদ থেকে বাধা দিও না, শোনায়নি শোনায় না, হাদিস পাইছে একটা বিশাল হাদিস, অথচ বিপরীতে যে নবীজির আরো অত্যমূলা হাদিস আছে সেগুলোর খবর নাই, সালাতুল মারাতি ফি বাইতিহা খায়রুম মিন সালাতিহা ফি মাসজিদি হাদা আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, একজন নারী, আমার এই মসজিদে এসে, মদিনা শরীফে তখন আটটা মসজিদ ছিল, মসজিদে নববী ছাড়াও, তো নবীজি বলছেন সব মসজিদের নামাজ আর মসজিদে নববীর নামাজ এক, বলেন না কেন, মসজিদে নববীর নামাজের সওয়াব কত, এক এক রাকাতে অর্ধ লক্ষ নাকি 50,000, তো নবীজি বলছেন আমার এই মসজিদে এসে একজন নারী নামাজ পড়লে যে সওয়াব পাবে সে তার বাড়িতে নামাজ পড়লে এর চেয়ে বেশি সওয়াব পাবে, তাহলে নবীজি বলেছেন মেয়েদেরকে সব মসজিদে নিয়ে ঢুকাও, এনকারেজ করেছেন কোনটা, কেন নিষেধ করেননি ওই সময়, অনেকে আসতে চাইতেন সাহাবীরা বাধা দিতেন, এসো না, রসুল ওই সময়টা এই আদেশটা কেন দিয়েছিলেন, কারণ হলো গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের নারী সংক্রান্ত মাসালাগুলা বিধিবিধানগুলো কার কাছে শিখবে, নবীজির কাছ থেকে তো শিখবে, কিছু বিষয় আছে নবীজির কাছ থেকে সরাসরি শিখতে হবে, কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের বিধিবিধানগুলো নবীজির কাছ থেকে নিবে, মেয়াদকাল মাত্র 9 থেকে 10 বছর মদিনার এই সময়টা, এতটুকু সময়ের ভিতরে মা বোনদের মাঝে মাঝে মসজিদে আসার দরকার পড়বে কিনা,
তারা আসবে নামাজের উপলক্ষে হলো এসেও মাসালা মাসায়েল শিখবে, কিয়ামত পর্যন্ত নারীদের সমস্যার সমাধানগুলো যেন তারা দিতে পারে। ঠিক কি ঠিক না? ওই প্রয়োজনটা ওই সময় ছিল, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে সেই প্রয়োজনটা আর নাই। নাম্বার দুই, ওই সময় নবীজির সাহচর্যের কারণে, নবীজির হৃদয়ের সহবতের কারণে সাহাবীদের হৃদয় এত উচ্চ পর্যায়ের ছিল যে কোনো পুরুষ কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে এতটুকুর ইচ্ছাও হইত না। এখনো তো সেই অবস্থায়। হ্যাঁ, আমি তো ঘরতে টাইম না এন না কি করে কি বলে সুন্দর স্বর নাকি হেনে তো ঘরের ভিতরে গিয়ে কাম সেরে দিয়েছি। আল্লাহ হেফাজত করেন বলে আমি ওই সিচুয়েশন ওই অবস্থা আর বর্তমান অবস্থা এক তো বলেন না কেন? আচ্ছা আচ্ছা, যখন নবী যে দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকরের আড়াই বছরের আমল পার হয়ে গেল, হযরত ওমর ইবনে খাত্তাব খলিফা হলেন, ইসলামের বিজয় রথ পৃথিবীর দিকে ধেয়ে চলতে লাগলো, এগিয়ে যেতে লাগলো, নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, নতুন মুসলমানদের ইমানের কোয়ালিটি আর সাহাবীদের ইমান আর তাকওয়ার কোয়ালিটি এক না, পার্থক্য আছে। তারপরেও আমাদের মতো না, অনেক ভালো। হযরত ওমর দেখেন মাঝে মাঝে কেউ কারো দিকে বোরকার উপর দিয়ে এরকম করে যেন হঠাৎ নজর দেয় নতুনদের মধ্যে কেউ কেউ। হযরত ওমর বুঝে ফেললেন, নবীজি দুনিয়া থেকে গিয়েছেন এখনো 14 বছর হয়নি, তার মধ্যেই কি হয়ে গেছে, অবস্থা এতটুকু ডেটোরেট করেছে যে আমাদের যুগে যা কল্পনা করা যেত না তা এখন হচ্ছে। দিন যত পার হবে ফিতনা তত বাড়বে, ঠিক কিনা? তিনি সংবিধান বিশেষজ্ঞ সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআজ ইবনে জাবাল, এরকম বড় বড় সাহাবী যারা ছিলেন, হযরত ওসমান, সবাইকে কি করলেন, ডাকলেন, উবাই ইবনে কাব, সবাইকে ডেকে এবার পরামর্শ সভা করলেন যে দেখো নবীজি বিশেষ কারণে অনুমতি দিয়েছিলেন ওই সময়টায়, কিন্তু ডিসকারেজ করেছেন তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে। এই হাদিসগুলো তোমাদের সামনে আছে এবং আল্লাহ তাআলার আদেশে আল্লাহর নবী তোমাদেরকে এই অথরিটি দিয়েছেন যে খোলাফায়ে রাশেদিনের মেয়াদের ভিতরে হাদিসের ব্যাখ্যাগুলো নিশ্চিত করে যেতে হবে। নবীজি আদেশ করেছেন তোমরা যদি হকপন্থী দলের অনুসারী হতে চাও তাহলে তোমাদের জন্য জরুরি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নার উপরে আমল করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িনা মিন বাদি, এবং আমার পরবর্তীতে যারা খুলাফায়ে রাশিদিন আসবেন তাদের সুন্নার উপরেও আমল করা। তোমাদেরকে এই অথরিটি আল্লাহর নবী দিয়ে গিয়েছেন যে খুলাফায়ে রাশিদিনের আমলের ভিতরে, সময়কালের ভিতরে, মেয়াদকালের ভিতরে কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যাকে এস্টাবলিশ করে যাওয়া। এখন তোমরা বলো অবস্থা যতটুকু নিচে নেমেছে দিন দিন আরো পেছনে যাবে। নবীজি এই হাদিসও বলেছেন, আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বড় ফিতনা আমি রেখে যাচ্ছি নারীদেরকে, তারা এই নারীর কারণেই বড় পরীক্ষার ভিতরে পড়বে, এর চেয়ে বড় ফিতনা আমার দৃষ্টিতে আর পাচ্ছি না আমি। এখন এই ফিতনার কবল থেকে মানুষকে বাঁচানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা কি এখন নামাজের জন্য মসজিদে আসবে? এখন নামাজের জন্য আসছে, এক যুগ আসবে যে সময় নামাজের দোহাই দিয়ে বাইরে যাবে কিন্তু জিনাকারী হবে, বাবা মাকে বলে যাবে নামাজের জন্য যাচ্ছে কিন্তু কাজ করবে আরেকটা। অতএব এখন সেই ব্যবস্থা কি থাকবে কি থাকবে না, নবীজির ওই হাদিসগুলো বিপরীত ধর্মী হাদিসগুলো ইমপ্লিমেন্ট করার সময় এখন এসেছে কি আসে নাই বা কি পদ্ধতিতে হবে তোমরা সিদ্ধান্ত নাও। সমস্ত সাহাবীরা মিলে ডিসিশন দিলেন এখন থেকে নারীরা আর মসজিদে যাবে না, নবীজির বাড়িতে নামাজ পড়ার ব্যাপারে তাদেরকে যে ইনকার, তুমি যত বড় খলিফা হও তুমি তো আমার স্বামী, ঠিক কিনা? পীর চেনে না মায়ে, পীর চেনে না গায়ে, পীর চেনে না বউ, মায়ের কাছে কি এর পীরগিরি? যত বড় পীরই হোক মা বলবে আয় এদিকে, ঠিক কিনা? বউয়ের কাছে কি পীরগিরি চলে? গা যেই পাড়ায় আপনি বড় হয়েছেন সেই পাড়ায় আপনার পীরগিরি চলবে না। আপনি ছোটবেলায় খেলাধুলা করেছেন, এর তো খেলাধুলা মানুষ করেই ছোটবেলায়, বড় হয়েছেন এখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, এখন আপনার ভিতরে কোনো দোষ নাই, এখন আপনি নেককার পরহেজগার মানুষ,
সারা দেশের মানুষ আপনার কাছে আসে, আপনার এলাকার লোক, আরে চিনি আডুড়ি ফেলতো আমার লোকে, আমার ঠ্যাং ধরে টান মেরে হালায় দিত, মিশা গত গত বচ্চা হয়ে গত চলা গেল, বুঝেন নি কি করি, পীর চিনে না গায়ে, পীর চিনে না বউয়ে, বউয়ের কাছে কোনো পীরগিরি নাই। এক বউ এক পীর সাহেবের বউ পীর সাহেবকে বলতেছে, তুমি কিসের বুজুর্গ, কিসের বুজুর্গ, তুমি বুজুর্গ গিরি দেখায় মানুষকে আবার মুরিদ করে, বাহ, মানুষকে দিন আখেরাত দেখায় বুজুর্গ। আজকে আসছিল আমাদের এলাকায় এক বুজুর্গ, আকাশে উঠতেছে, কিসে উঠতেছে, আকাশে উঠতেছে। তুমি বলতেছেন যে আকাশে উঠতেছিল সে কি বুজুর্গ ছিল নাকি? তাই না, হয়তো এরা অসাধারণ বুজুর্গ, কত বড় কারামত। আমি বুজুর্গ কয়, এটা ভালো করে খেয়াল করে দেখো না, এটা তো আমি ছিলাম। সাথে সাথে বিবি সাহেব বলে, ও এই জন্যই তো বলি বেকা হয়ে উঠছে কেন, তো বউর কাছে পীরগিরি চলে। বেগম অমর, অমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ওই কথা, আল্লাহর নবী আমাদেরকে বাধা দেন নাই, তুমি কে নিষেধ করো, তুমি কে, তুমি কে, ওই বাণী যেই বাণী আমাদের এখানকার আলে হাদিস মাওলানা সাহেবরা আমাদের সাধারণ ভাইদেরকে শিখাইয়া মাথাটা পাগল করে, ওই একই বাণী, সেম বাণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, ঠিক আছে, কারণ বেগম সাহেবের কাছে সবাই ঠান্ডা, বুঝুননি কি বলি। আর যদি কেউ বলে যে না আমি ওখানেও গরম, ও পাগল, বউর কাছে গরম হইলে হারবেন, বউর কাছে নরম হইলে জিতবেন। সহজ কথা শুনে নেন, ও নব নতুন যুবক ছেলেরা, তোমরা যখন বিয়ে করবা তোমাদেরকে তোমাদের বন্ধু বান্ধব শিখাবে, তুই কি বউয়ের গোলাম হোস কিনা দেখি, মানে বউকে একটু ভালোবাসলে তুমি বউয়ের গোলাম হয়ে গেছো। বেগম সাহেবা ফোন দিছে বন্ধুদের আড্ডার ভিতরে, এই তো রাখ আমি একটু কথা বলে নিই, হ্যাঁ হ্যাঁ কেমন আছে, ও হানি কেমন আছে। এখন তো অবশ্য হানি বউরে কয় না, বিয়ার আগেরটা রে, পরেরটা আর কয় না, হানি মানি যা আছে মধু টধু সব বিয়ার আগে খালাস, বিয়ের পরে আর কোনো হানি মানি নাই, দুধ ভাত নাই, কিচ্ছু নাই, বিয়ের পরে আর চিনেই না। আরে ঠিকই ঠিক না, অথচ জীবন তো বিয়ের পরেরটাই, বলেন না কেন, জীবন কোনটা তোমার জীবনের অর্ধাঙ্গিনী, সে জীবন সঙ্গিনী, সে ফোনটা ধরলে কর দেখছো 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 কি ভয় পায় বউরে দেখ, বাকি সবাই কিন্তু বলছো, বলে কি বলে না, দেখছোস কি ভয় পায়, আরে বাপ রে দেখ চেহারা কালা হয়ে গেছে, লাল হয়ে গেছে, নিশ্চয় দিতেছে ওই স্পিকার দিয়ে দেই কি কইতেছে, কয় কি কয় না। এই সমস্ত কথায় তোমরা বিভ্রান্ত হবে না, তোমার বিবির সাথে তোমার মধুর সম্পর্ক তুমি বহাল রাখবা, ইসলাম এটাই শিক্ষা। নবীজির চেয়ে বড় বুজুর্গ দুনিয়াতে আর এসেছে না আসবে, বলে না কেন, নবীজি সুফি কুত্তর আলী ছিলেন না, শুকনা সুফি ছিলেন না, ফিরের মতো ভুমধরে বয়ে রেছে এরম না, ভাব ধরে বয়ে রেছে এরকম না। নবীজি কেমন ছিলেন, নবীজি রাজভারী ছিলেন, পাতলা ছিলেন না, অল্প কথা বলতেন, বেশি কথা বলতেন না, প্রয়োজন ছাড়া কথা বলতেন না, ওনার গাম্ভীর্যের প্রভাব এক মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যেত, মাসিরাতে শাহরিন, মাসিরাতে শাহরিন, এক মাসের দূরত্বে থাকা অবস্থায় তার শত্রু নবীজিকে ভয় পেত, এমন প্রভাব ছিল নবীজি, হঠাৎ কেউ দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, ঘাবড়ে যেত, কাছে আসলে ভালোবাসায় পাগল হয়ে যেত, হঠাৎ কেউ দেখলে ইদা ফাজা হাবা ভয় পেয়ে যেত, ওরে বাপে, কিন্তু কাছে আসলে এর চেয়ে বেশি ভালোবাসা আর মহব্বত আর কারোর জন্য ওর ভিতরে থাকতো না। এই নবীজি তার স্ত্রীকে মুখে খাবার তুলে দিতেন, কি করতেন, লোকমা তুলে দিতেন, খাও, শুধু তাই না, আয়েশা হাড্ডিওয়ালা গোশতের যে জায়গাটা থেকে গোশত খেয়েছে হাড় থেকে চুষে ওটা রেখে দিয়েছে, নবীজি ওই হাড়টাকে নিয়ে নিজের পাতের না ওখান থেকে ওটা নিয়ে যেখানে আয়েশা মুখ দিয়েছিল ওইখানে গোশত নাই কিন্তু মুখ দিয়ে ওই জায়গাটা চুষছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসাও শিখতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও শিখতে হবে নবীজির কাছ থেকে, ঠিক কিনা। তবে এবার হুজুরের এই কথার উপরে আমল করে মাকে বাড়ি থেকে বের করে দিবে,
ঠিক আছে তো? মায়ের মর্যাদা স্ত্রীর অনেক উপরে, ঠিক না? মায়ের অবাধ্য হওয়া যাবে না, স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। বোঝাতে পারে নাই? হ্যাঁ, এই জন্য বিবাহিত পুরুষ ফাটা বাসের ভিতরে থাকে। কিসের ভিতরে থাকে? ফাটা বাসের ভিতরে থাকে। কারে খুশি করবে? সুবহানাল্লাহ, আমার মনে হয় এটাকে যদি এতেদালের সাথে তারা শুধু পালন করে যাইতে পারে, মায়ের কোলও ঠিক রাখছে, বাবা মার খেদমতও ঠিক রাখছে, বউটারও লাইনে রাখছে মোটামুটি, এতটুকু করে যদি দুনিয়া থেকে যাইতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাত, আর লাগবে না, এটাই পাশ করে মনে জান্নাত পেয়ে যাবে। বলেন না কেন? সাধারণ না, অনেক কঠিন। আমার উস্তাদে মোহতারাম, আমাদের এখানের অধিকাংশ ওলামায়ে কেরামের উস্তাদে মোহতারাম, পৃথিবীর বিখ্যাত, পৃথিবীর সেরা শাইখুল হাদিস এবং মুফতি হযরত মুফতি সাইয়েদ আহমদ পালন করি দামত বারাকাতুহুমুল আলিয়া বলতেন, দেওবন্দের শাইখুল হাদিস, পৃথিবীতে সবচেয়ে সুখী নারী ছিলেন মা হাওয়া। কে? আমরা অবাক হয়ে তাকাইলাম, মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা বললেন না, এটা কেমন কথা? আমরা একটু এরকম করে তাকালাম, হুজুর বলছেন, কারণ বলছেন, কিউকে উনকি শ্বাস নেই থি, কারণ হলো ওনার কোনো শাশুড়ি ছিল না। বুঝেন, শাশুড়ি জ্বালাতন না করলেও বউ অশান্তিতে থাকে, শাশুড়ি যদি জ্বালাতন নাও করে তারপরেও বউ যেন কেন জানি অশান্তিতে থাকে। বুঝেন নাকি বলি? সম্পর্কটা এরকম, এই সম্পর্কটাকে যদি মাতৃত্বের আর কন্যার সম্পর্কের ভিতরে পরিবর্তন করে ফেলা যায়, বাস তাহলে দেখবেন এর চেয়ে সুখের জীবন দুনিয়াতে নাই। ঠিক কি? ঠিক। মাজাদ হাজিরিন বলতেছিলাম, হৃদয়ের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার সম্পর্কটা হয়ে গেছে কিসের সাথে, লটকে আছে মসজিদের সাথে। আমরা গালি দেই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাই না? কেন? কিয়ামতের দিনে সাক্ষীটা দিয়ে দিও, ও গালিগালাজকারী, কিয়ামতের দিনে সাক্ষীটাই দিয়ে দিও, এই লোকটার দৌড় মসজিদ পর্যন্ত ছিল, কিছু হইলেই মসজিদে দৌড় মারত, এতটুকু দিয়ে দিও, আমার আর কিছু লাগবে না। আমার প্রিয় ভাই বলছিলাম, হযরত ওমর মসজিদ পর্যন্ত এখান থেকে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে মা বোনরা বলবে তাহলে আমরা মসজিদে যাবো কেমনি? আপনারা আপনাদের পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দেওয়ায় মসজিদের সাথে আপনাদের হৃদয় লেগে থাকার প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। বুঝাইতে পারেন? হ্যাঁ। এরপরে হযরত ওমরের ফয়সালা হয়ে গেল, হযরত ওসমান যখন খলিফা হলেন ওমরের ফয়সালাটাকে বাতিল করে দিয়েছিলেন, সংশোধনী এনেছিলেন। হযরত ওসমান খলিফা শেষ হওয়ার পরে হযরত আলী খলিফা হলেন, আগেকার সিদ্ধান্ত এটাকে বাকি রেখেছে, বহাল রেখেছিলেন না বাতিল করেছিলেন? বাতিল করেছিলেন, বহাল রেখেছিলেন। তাহলে খোলাফায়ে রাশিদিনের যখন থেকে এই ডিসিশন হয়েছে সবাই বহাল রেখেছে, এবং 1300 বছর পর্যন্ত মুসলিম বিশ্বে এটা বহাল ছিল। বর্তমান সৌদি গভর্নমেন্ট, সৌদ হুকুমত যখন তুর্কিদের কাছ থেকে ইংরেজের মাধ্যমে খেলাফত কি করলো, মানে রাজ্যটা দায়ভার দখল করলো, তারা খণ্ড খণ্ড ইয়ে করে নিজেরা ভাগটা করে নিয়ে নিল 1924-এ, তারপর থেকে এখানে তাদের মোল্লা মৌলভীরা তাদেরকে কইল মহিলাদেরকে সব মসজিদে নিতে হবে। এই মসজিদে মক্কা মদিনায় যে ব্যাপক হারে আপনি দেখেন মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়, এটা চালু হয়েছে 100 বছর আগে, তার আগে ছিল না। বুঝেন কি বলি? এখন আমার আপনার পক্ষে বর্তমান দুনিয়ার মরনা সাহেব যারা নিতে চাইতেছে মনে করেন, আর বিপক্ষে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কিয়ামতের দিন যখন লয়ার দুইজন দাঁড়াবে, আলবানি আর আলী, একদিকে আলবানি আর একদিকে আলী, একদিকে আলবানি আর একদিকে ওমর, একদিকে আলবানি আর একদিকে ওসমান, জিতবো কেডা? আলবানি জিতবে। হ্যাঁ, আকল কই যায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমি বলতে মন চায় না। বাদ এমনি মুসলমান ক্রীড়া খেতেছে,
মুসলমানদের ভিতরে এই সমস্ত দলাগতি গুলোর দ্বারা আরো বেশি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক কি ঠিক না? আমিন জোরে না আসতে, আরে ভাই আস্তেও সুন্নত, জোরেও সুন্নত, দুইটাই সহি হাদিসের ভিতরে আছে। এতটুকুর কারণে আস্তে মসজিদ থেকে জোরে আমিনের মসজিদ আলাদা করে ফেলা, এটা উম্মতকে একতাবদ্ধ করা নাকি উম্মতকে আরো বিচ্ছিন্ন করা? অথচ মুখে দাবি কি, আমরা উম্মতকে এক করতে চাই। এটা হলো যে দেওয়ানবাগি মার্কা আল্লাহ ওলি হওয়ার দাবি, কুতুববাগি আল্লাহ ওলি হওয়ার যে দাবি করে ওই টাইপের দাবি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলে আমি মাযাল হাজিরিন বলতেছিলাম, মসজিদের সাথে যদি হৃদয়ের সম্পর্ক হয়ে যায় কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ আরশের ছায়াতলে জায়গা পেয়ে যাব। মা বোনদেরকে বিশেষভাবে বলি, নবীজি হাদিসের মধ্যে শেষে গিয়ে বলছেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাত দিয়েছে তার বাম হাতকে জানতে দেয় না, সে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি বলছিলাম, এর জন্য কিয়ামতের দিন নামে একটা দিন আছে কিনা? আল্লাহর ওলি কারা, সাদিকিন কারা, তাদের পরিচয় মাওলা বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা শেষ দিবসের উপরে ঈমান রাখে, ওয়াল মালায়েকাতি ফেরেশতাদের উপরে ঈমান রাখে, ওয়াল কিতাবি এই কিতাবের উপরে কোরআনের উপরে ঈমান রাখে। কিসের উপরে ঈমান রাখে? কোরআনের উপরে ঈমান রাখে, ওয়ান নবিয়িন সমস্ত নবীদের উপরে ঈমান রাখে। এখন যদি কেউ বলে যে আমি ঈসাকে মানি, হযরত মুসাকে মানি, মুহাম্মদকে মানি না, সমস্ত নবীর উপরে ঈমান হলো, কিন্তু আমরা মুসলমানরা নবীজি মুহাম্মাদের অনুসরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীকে সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছি কিনা? ওয়াতান মালা আলা হুববিকি যাবিল কুরবা, আর আল্লাহর ভালোবাসায় ধন সম্পদ খরচ করে আত্মীয় স্বজনের পিছনে, কার পিছনে? ওয়াল ইয়াতামা এতিমদের পিছনে, কাদের পিছনে? ওয়াল মাসাকিন মিসকিনদের পিছনে, অসহায়দের পিছনে, গরিব দুঃখীর পিছনে, ওয়াবনাস সাবিল পথ শিশুর পেছনে, পথে যারা বসবাস করে তাদের পেছনে, ছিন্নমূলের পেছনে। এখানে উদ্দেশ্য হলো মুসাফিরের পেছনে, কার পেছনে? শাব্দিকভাবে মুসাফির, লফজের অমুমের দিক থেকে এরা সবাই সামিল। ওয়াসাইলিন যারা চাইতে আসে তাদের জন্য খরচ করে, ওয়াফির রিকাব বন্দি মুক্তির জন্য খরচ করে, অন্যায়ভাবে কেউ জেলখানায় বন্দি তাকে মুক্ত করার জন্য খরচ করে। খরচ হয় কেন? মামলার খরচ চালাইতে হয় না অনেক, অন্যায়ভাবে জেলে ধরে ভেড়ে রেখে দিছে, এরকম মানুষ দুনিয়াতে আসে না? নাই আমাদের বাংলাদেশে নাই, এটা তো একদম ইনসাফের রাজ, বাংলাদেশের বাইরে আছে না? নাই বলেন না কেন? এদেরকে মুক্ত মুক্ত করার জন্য খরচ করলেও সব হবে, যেহেতু এটার হাতিতে মানা যেটা সেটা এখন পাওয়া যায় না, তার মাজাজটাও আসবে এখানে সামিল হবে। আগে মানুষকে দাস দাসী হিসেবে বিক্রি করা হতো, দাস দাসীকে মুক্ত করার জন্য যদি কেউ খরচ করত তাকে রব্বুল আলামিন আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। বলে ভালো কাজগুলো তো সব করি, দান খয়রাত করি, নামাজ রোজা না করলে কি হবে, ইমানটা ঠিক আছে? বলে কি বলে না? এই জন্য আল্লাহর সামনেটাও বলে দিলেন, মাখলুকের হক আদায় করে, ওয়া আকামাস সালাহ আল্লাহর হক আদায় করে, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু আর চুক্তি রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, কারোর সাথে কোনো চুক্তি করলে, কারোর সাথে কোনো ওয়াদা করলে সেই ওয়াদাকে সেই চুক্তিকে সে রক্ষা করে। আমরা করি তো, স্ত্রীকে যখন বিয়ে করে এনেছিলাম তখন তার বাবাকে, তার ভাইকে, তার খালুকে, তার মামাকে, তার মাকে এই কথা বলেছিলাম, বিয়ে করে নিয়ে যাচ্ছে 18 ঘন্টা খাটা লাগবে আমার বাড়িতে, বিয়ে করে নিয়ে যাচ্ছে সারাক্ষণ চূড়ার সামনে থাকতে হবে, বিয়ে করে নিয়ে যাচ্ছে আমার কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু তাকে করতে হবে, বিয়ে করে নিয়ে যাচ্ছে একটু উল্টা পাল্টা করলে আমি চড় লাগাবো। বিয়ের চুক্তির সময় কবুল বলার সময় এগুলো বলছিলাম তো? বলেন না কেন? বউ একটু উল্টা পাল্টা কথা কয়েছে, আল্লাহ নবী বলেন সবর করো, কি করো? সবর করো। বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে তার সৌন্দর্য বক্রতার ভিতরে, তার সৌন্দর্য কিসের ভিতরে? মানে প্রশংসা আমার হবে অন্যের সামনে, সেটা আমার সামনে করা যাবে না। বুঝেন কি বলি, আপনার বিবিরও দশা এইটা। এই জন্য অফিসের কলিগ কত মিষ্টি করে বলে,
ভাই একটু চা খুন। আপনি মনে মনে বলেন, আহারে আমি একটা ফেতনির সাথে সংসার করতেছি, কত ভালো আমার এই আপা, পরকিয়া করলে এনেই করা দরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যাকে আপনার জন্য বরাদ্দ করেছে গোটা পৃথিবীর ভিতরে বাছাই করে আপনার সাথে সবচেয়ে বেশি মিলবে যে তাকেই বরাদ্দ করেছে, ঠিক যেটা দেখছেন মরিচিকা। এজন্য নিজের চরিত্র হেফাজত করা লাগবে কি লাগবে না? আল্লাহর বন্টনের উপরে আমরা সুখী হব তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, চুক্তির সময় বলে আনছিলাম বিয়ের চুক্তির সময় এগুলি এগুলি করামু কইছিলাম, হ্যাঁ একটু উল্টো পাল্টা হইল বাঁকা। নবীজি বলেন বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বক্রতা তার ভিতরে আছে। এবং আপনি দেখেন কোন মেয়ে যদি সোজা হেঁটে যায় ছেলেদের মতো দট করে, আপনার কাছে কোনো আকর্ষণ বোধ করবে? আর যদি একটা দুলুনি মারে, ইস কাউলা ওকার এই ও হুজুর, আপনিও বুঝেন আমি কি ভিন গ্রহ থেকে আইছি, কি কয় না কয়। একবার বলে এক এলাকার সব বুড়িরা মাথায় গাঁটটি উস্কি নিয়ে গ্রামের বুড়িরা এলাকা ছেড়ে বেরিয়ে যেত। তো জিজ্ঞেস করতেছে একজন, কো বুড়িমার আপনারা কই যান? ও আল্লাহ আল্লাহ রে, ওরে লজ্জার লজ্জা, কথা বলো না রে বাপ, আমাদের ইমাম সাহেব বিয়ে করছে, তার আবার শুনলাম ছেলে বলছে, এই লজ্জা রাখি কোথায়? তো মোল্লারা কি বিন্দ্রহতে আছেন হয় না কেন? আমাদের যেহেতু উল্টাপাল্টা খরচ হয় না, তাই আমাদের সবগুলো জমাট থাকে আল্লাহর রহমতে। আমাদের কওমি মাদ্রাসায় উল্টাপাল্টা খরচের ব্যবস্থাই নাই, ঠিক কি ঠিক না? যার কারণে সব জমা থাকে, জায়গা মতো ব্যয় হয়, আল্লাহ কবুল করেন বলে আমিন। এবং এরকম সুন্দরভাবে আমাদের চরিত্রকে সকলকে স্কুল কলেজে যারা পড়ি সবাইকে রক্ষা করার তৌফিক আল্লাহ নসিব করেন বলে আমিন। একটা সময় স্কুল কলেজের ভিতরে শালীনতা বোধ ছিল, লজ্জা সম্ভ্রম বোধ ছিল কারোর সাথে। আমরা ছোটবেলায় দেখতাম যেই বাড়িতে ভাড়া থাকতাম সেখানে প্রেমপত্র আদান প্রদান করতাম, আমরা তো বলা পাই না, আমরা পিয়ন ছিলাম, আমগুলো দিয়ে চিঠি দিত, এটা অমুকে দিয়ে কি দেয় তা তো বুঝতাম না, এখন না বুঝি কি, তবে বলতো কেউ যেন না দেয়, এখন বুঝি আসলে কি দিত, বুঝেননি কি বলি, এত পিরিত মিরিত থাকতো, কিন্তু তারপরেও প্রকাশ্যে মুরব্বীদের সামনে বা অন্য কারোর সামনে ধরা পড়ে যাবে কোনোভাবে কোনো সময় করতো না। এতটুকু লাজ লজ্জা একটা সময় আমাদের এই বাংলার জমিনে ছিল কিনা, ওটা কি বাংলার চেতনা বিরোধী ছিল? হ্যাঁ বাঙালি চেতনা বিরোধী ছিল এটা। আর এখন যেটা হইতেছে ইউরোপ আমেরিকার স্টাইলে, কুত্তা বিলাইয়ের স্টাইলে বেডরুমের কাজ পথে ঘাটে আর মাঠে ঘাটে, এটা বাঙালি চেতনা না ইউরোপিয়ান চেতনা? বাংলাদেশের চেতনা বিজাতীয় চেতনা, এই বিজাতীয় চেতনা আমাদের দেশে আমরা ইনশাআল্লাহ এস্টাবলিশ করব, কি বলেন? আল্লাহ হেফাজত করেন বলে আমিন। আরো আসতে বলেন আমিন। চুক্তি করেছিলেন আপনার কর্মচারীর সাথে এই কাজ করলে মাসে এই বেতন পাবে, কাজের ভিতরে মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুল ত্রুটির সময় তার বাপ মা তোলে যে গালিগালাজ করেছে, চুক্তির সময় কি এটা ঠিক ছিল নাকি, যে যদি ভুল করো তাহলে কিন্তু তোমার বাপ মা 14 গোষ্ঠীকে ধুয়ে ফেলবো, চুক্তিতে ছিল? ওয়াল মুফুনা বিআদিহিম ইযা আহাদু। ও কর্মচারী, তোমার সাথে চুক্তি হয়েছে তুমি এই টাকা নিবা এই কাজের বিনিময়ে, ওই কাজের সময় তুমি অনুপস্থিত থেকে অমুক অমুকের সাথে টেলিফোনে কথা বলো, এটা তো তোমার সাথে চুক্তিতে ছিল না, ঠিক কিনা? বলেন দেখি সকলে যদি যার যার চুক্তি রক্ষা করে তাহলে বলেন তো দেখি গোটা দেশটা স্বর্গরাজ্যে পরিণত হবে, ঠিক কিনা? আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে একটা চুক্তি আছে, আছে না? আমাদের গোটা জাতির সাথে যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা এনে দেয়া সোনার ছেলে মুক্তিযোদ্ধাদের সাথেও আমাদের একটা রক্তে লেখা চুক্তি আছে, বলেন না কেন? তারা রক্ত দিয়ে লিখে আমার এই সোনার দেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে, তারা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের এখানকার সবকিছুকে স্বাধীনতাকে এখানে বহাল করে দিয়ে গেছে, ঠিক কিনা? তাদের রক্তের সাথে আমাদের একটা চুক্তি আছে না নাই? এজন্য ইসলাম বলে, এজন্য ইসলাম বলে, এজন্য ইসলাম বলে মুসলমান দেশপ্রেমিক হবে, মুসলমান কি হবে? দেশপ্রেমিক হবে, ঠিক কি ঠিক না? আমরা শুনেছি, আপনারা জানেন, আমাদেরকে বলা হয়, আমরা শুনি, আমরা তো ছিলাম না, শুনি যে
যারা বর্তমানে বিশেষভাবে স্বাধীনতার চেতনার পক্ষের শক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকেন নিজেদের, তারাই বলে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে, যে এখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, ধর্মের ভিত্তিতে কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে না, প্রত্যেকেই তার যার যার ধর্মীয় অধিকার সঠিকভাবে এখানে কি করতে পারবে, পালন করতে পারবে, এই চেতনার ভিত্তিতে এই দেশটি স্বাধীন হয়েছে, বলা হয় কি হয় না? আচ্ছা হোক না হোক, আমরা বলতে চাই আমাদের ইসলামও বলে, ঠিক কি ঠিক না, প্রত্যেকেই তার ধর্মীয় অধিকার বাস্তবায়ন করতে পারবে। এখন বলেন যে দেশটা স্বাধীন হলো, মুক্তিযোদ্ধারা স্বাধীন করলেন, কোন চেতনার ভিত্তিতে, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, বলেন না কেন? সাম্প্রদায়িক, সম্প্রদায় সম্প্রদায় লড়াই করবে, একে অপরের বাড়ি জ্বালাই দেবে, এই জন্যে মুসলমানদের ক্ষমতা আছে যেহেতু এখানে বিশাল তারা সংখ্যাগুরু, তাই হিন্দুদেরকে সব দিয়ে দিবে এই ভিত্তিতে, বলেন না কেন? তাহলে আমাদের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধ, ঠিক কি ঠিক না, বোঝাতে পারেনি মনে হয়। তাহলে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে আমাদের একটা চুক্তি আছে কি নাই পরবর্তীদের, যে আমরা তাদের এই অসাম্প্রদায়িক চেতনাটাকে কি করব, ধরে রাখবো, আছে কি নাই? এবার আসে দিল্লিতে কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, এটা অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? আসতে বলেন, অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? সংখ্যাগুরু, উগ্র উম্মত্ত, উম্মাদ হিন্দুত্ববাদীদের দ্বারা, হিন্দু জঙ্গিদের দ্বারা এক পেশে ভাবে মুসলিম নিধন চলছে, ঠিক কি ঠিক না? এটাকে দাঙ্গা বলা যায় না, এটাকে দাঙ্গা বললে অর্থ হবে উভয়ে মারামারি করছে, এটা বাস্তবতার বিকৃতি হবে, বোঝাতে পারি নাই? দাঙ্গা মানে কি? একে মারে ওকে মারে, এখানে একে আর ওকে মারছে না, ওখানে এক পেশে মারা হচ্ছে, অতএব ইয়েলো জার্নালিজমের কোন সুযোগ এখানে নাই, এখানে বলতে হবে এক পেশে সংখ্যালঘু নিধন চলছে, ঠিক কি ঠিক না? এটা জেনোসাইড চলছে। এখন বলেন ওখানে এই যে সাম্প্রদায়িক হামলা আর আক্রমণ হচ্ছে, এটি গুজরাটের কসাই মোদির হাত ধরে হচ্ছে, ঠিক কি ঠিক না? এবার বলেন সাম্প্রদায়িক আগুন প্রজ্বলনকারী ওখানকার বড় শক্তির নাম হলো মোদি, আসতে বলুন, মোদি কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক। অতএব পরিষ্কার করে বলে দিতে চাই, 17ই মার্চের উপলক্ষে বাংলার জমিনে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক মোদিকে আসতে দেওয়া হবে না। আমরা চুক্তি করেছি আল্লাহর সাথে, আমাদের মুক্তিযুদ্ধের রক্তের সাথে, যোদ্ধাদের রক্তের সাথে আমাদের অলিখিত চুক্তি আছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, মোদিকে যদি এই দেশে আনা হয়, মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এদেশের জনগণ মুক্তিযোদ্ধার রক্তের সাথে বেঈমানদেরকে বরদাস্ত করবে না। কোন পাকিস্তানি রাজাকারকে দেখতে চাই না, কোন ভারতীয় রাজাকারকেও দেখতে চাই না। সামনে প্রমাণ হবে আরে মোলামা থেকে শুরু করে তৌহিদি জনতা, এদেশের স্বাধীনতা কামী মুক্তিকামী জনতা রাস্তায় নেমে আসবে মোদীকে এদেশে প্রতিহত করার জন্য, ঠিক আছে? আমরা তখন দেখব যদি এই জনতার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা দেশপ্রেমিক নয়, মুক্তিযুদ্ধের পক্ষের নয়, তারা মুক্তিযুদ্ধের বিরোধী ভারতীয় রাজাকার দলের। আপনাদের কাছে কি মনে হয় আমরা শুধু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মোদীকে নিষিদ্ধ করতে চাই? না, আমরা আমাদের দেশের মোদীর আগমনের দ্বারা ভবিষ্যতে আমাদের দেশে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি।
আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই চমৎকার উদাহরণ সৃষ্টিকারী দেশ বাংলাদেশ, এই দেশ ভবিষ্যতে সাম্প্রদায়িক হানাহানির শিকার হতে পারে, ঠিক কি ঠিক না? আমরা আমাদের দেশে ওই দেশের এই অপকর্মকে আসতে দিতে চাই না। উপস্থিতি একজন দায়িত্বশীল এটি কথা বলেছেন, একটি না অনেকগুলোই কথা বলেছেন, বক্তব্যগুলো শুনে আমি বড় হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি বলছি আপনাদের, একজন হাকিম, ডাক্তার, এককালে হাকিম থাকতো না, ডাক্তার থাকতো না, ডাক্তার, একদল এক ডাক্তার সাহেব ওই চিকিৎসা করে, ভালো হাকিম, তো তার ছেলেটা হলো অকাল কুসুমান, এটা আমরা গাছের ঢেঁকি, সোজা কথায় শেষ, কোনো কাজের না, আমরা গাছের ঢেঁকি মানে বুঝেন তো, হ্যাঁ, কোনো কাজের না, অকল তো বাপ সাথে সাথে রাখে, আসে যায়, থাক কি আর করবি তুই, এখন সে যায় বাপ যে ট্রিটমেন্ট করে এগুলো দেখে, তো বাপ এক হাজি সাহেবের বাড়ি গিয়েছে, তো হাজি সাহেবকে ট্রিটমেন্ট করছে, এরকম করে নার্স দেখলো, নার্স পাস থেকে চোখটা খুলে একটু উপরে তাকান, হ্যাঁ, জিভটা বের করে পেটে একটু চাপ দিল, এখানে একটু বুকে একটু এরমরম করলো, আওয়াজ টাওয়াজ নিল, অত স্টেথোস্কোপ তার ওই সময় ছিল, একটু গুতায় গাতায় দেখে, তারপর বলছে হাকিম ভালো, হাকিম হাজি সাহেব আপনাকে না আমি কমলা মালটা খেতে নিষেধ করেছিলাম, বলেছিলাম না যে মালটা কমলা আরও কিছু জিনিস আপনি আপনার জন্য আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম যে এগুলো খেবেন খাবেন না, হ্যাঁ আপনি খাইছেন, হাজি সাহেব বলে না 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 আমি কমলা তো চোখেই দিবি না এক মাস। হাকিম সাহেবের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে, উনি বলছেন আপনি অবশ্যই কমলা বা মালটা জাতীয় কিছু খেয়েছেন, যদি না খেতেন আপনার রোগ এই জায়গাতে আসতো না, আপনি খেয়েছেন, আপনি অস্বীকার করেন আর যাই করেন। এইবার হাজি সাহেব আমতা আমতা করে স্বীকার করছে, খুব মন চাইছিল তাই একটা খাইছে, কি খাইছে যাই হোক আর খেয়ে না ওষুধ দিয়ে দিছে। হাকিম সাহেব কিছুদিন পরে মারা গেছে, এখন হাকিমের ছেলে যদি ওরকম যোগ্য হয় ডাক্তারি করে তাহলে তো ঠিক আছে, হাকিম এখন তার তো যোগ্যতা নাই, সে অযোগ্য বাপের গদি দখল করে বসছে, গদ্দি নসীন হাকিম, আমাদের দেশে অনেক গদি নসীন পীর আছে না, এই ক্যাটাগরি বুঝে নিয়ে না, তো উনি কি হয়েছেন গদ্দি নসীন, সাজ্জাদা নসীন, গদ্দি নসীন, এগুলো সব হলো বাপ পাপ টাউট আর বদমাশ, কিছু মনে করবে অযোগ্য, আল্লাহ তাআলা দোয়া করেন যোগ্য বানায় দেখ, ভালো বানায় দেখ, দোয়া করি কি কমার আসলে। এখন এই গদ্দি নসীন হাকিম সাহেব ট্রিটমেন্ট দেয়, জড়ে বক কিছু সারে, ফকিরের কারামতি বাড়ে, আজিমপুর ঘুরতেছে, ওই হাজি সাহেব আবার অসুস্থ হয়েছে, খবর পেয়ে হাকিম সাহেব গেছে, যে হাকিম সাহেব এরম করতেছে বাপের মতোই, চোখ খোলেন, জিভ বের করে এরম কিছু করে টুরে, তারপর বলতেছে হাজি সাহেব আপনি জুতো খেয়েছেন, এটা কি খেয়েছেন, জুতো খেয়েছেন, হাজি সাহেব বলে কি বলছে আমি সম্মানিত মানুষ আমাকে কে জুতো মারবে, কারে জুতো মারামারির কথা বলছেন আপনি, কামড়ায় কামড়ায় খেয়েছেন, হাকিম সাহেব কি বলেন এগুলা, আমি জুতো খাবো কেন, মানুষ তো জুতা খায় না, দেখেন অস্বীকার করবেন না, আমার মেধা শক্তি অনেক ভালো, আপনার অস্বীকার করার রোগ আছে এটাও আমি জানি, আমার আব্বা আসছিল তারপরে আপনি কমলা খাওয়া অস্বীকার করছিলেন, কিন্তু আব্বা যখন জোর করে ধরছে আপনি স্বীকার করছেন, আপনি তাড়াতাড়ি স্বীকার করেন, আমি চিন আমার কাছে দলিল আছে যে আপনি জুতা খাইছেন, হাজি সাহেব বলতেছে নিরুপায় হয়ে ভাই বলেন আমি জুতা খাইছি দলিল, শুনেন দলিল হলো আমি যখন দেখলাম যে আব্বা ফুল কনফিডেন্সের সাথে আপনার কমলা খাওয়ার জোর তাগিদ দিচ্ছে ব্যাপারটাকে, তখন আমি চিন্তা করতে লাগলাম আব্বা বুঝলো কেমনে যে কমলা খাইছে, আরো কত কিছু আছে কমলা খাইছে এটা বুঝলো কেমনে, আমি কি কম বুদ্ধিমান, আমি এদিক ওদিক তাকায় দেখি খাটের তলায় কমলার ছিলকা দেখা যায়, অতএব খাটের তলায় যে জিনিস থাকে ওইটাই আপনি খাইছেন, এখন আপনার খাটের তলায় জুতা আছে তাই আপনি জুতা খাইছেন, বুঝেননি কি বলি, তো এটাও তো একটা তুলনা করছে তো গদ্দি নসীন হাকিম,
করছে না? এরকম গদ্দি নসীন হাকিমকে আপনারা যোগ্য মনে করেন না অযোগ্য মনে করেন? এবার আসেন, আপনি একটা বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির পাশের বড় বাড়ি আছে একটা, সেই বড় বাড়িতে এক সহৃদয় ভদ্রলোক আছে। আপনার বাড়িতে হঠাৎ একবার চোর পড়লো, ডাকাত পড়লো, আপনি এটে উঠতে পারছেন না, আপনার পাশের বাড়ি থেকে তারা এসে আপনাকে সাহায্য করে ডাকাত খেদাই দিল, আপনার বাড়িটা নিরাপদ করে দিল। নিরাপদ করে দেওয়ার কারণে এই বাড়ির প্রতি আপনার ভালোবাসা আসবে কিনা? তো বাড়ির প্রতি ভালোবাসাটা কি কারণে, বাড়ির কারণে না বাড়িওয়ালার কারণে, বলেন না কেন? আচ্ছা, বাড়িওয়ালার কারণে নাকি বাড়িওয়ালার গুণের কারণে, বলেন না কেন? ঠিক কি ঠিক না? এখন আপনি আপনার বাড়িতে যখনই দাওয়াত হয়, কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ আপনি ওই বাড়ির সাহেবকে দাওয়াত করেন, ছেলেদেরকে দাওয়াত করে খাওয়ান, এটা কৃতজ্ঞতা, বলেন না কেন? এখন মনে করেন ওই বাড়ির মালিকের জায়গাটা ডাকাতের দল দখল করে ফেলছে কোনো কারণে, যারা দখল করছে বা যারা কিনে নিছে এরা হলো ডাকাত ক্যাটাগরি, এরা পরোপকারী না পরের জিনিস ছিনতাইকারী, এরা শান্তি প্রতিষ্ঠাকারী না, এরা হলো অগ্নি প্রজ্বলনকারী, এই টাইপের লোক এই বাড়িটা দখল করছে। অতএব এখন আপনার দাওয়াতে ওই বাড়ির সবাইকে দাওয়াত না করলে অকৃতজ্ঞতা হবে, বলেন না কেন? ওই বাড়ির লোকদেরকে দাওয়াত করতে হবে, দাওয়াত না করলে কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা হবে? যদি বলি অকৃতজ্ঞতা হবে, তাহলে আমি হলাম ওই বাড়ির কারণে কি করি, কৃতজ্ঞতা স্বীকার করি, বাড়িওয়ালা বা বাড়িওয়ালার গুণ দেখি নাই, ঠিক কিনা? ওই গদ্দি নসীন হাকিমের মতো, যেই গদ্দি নসীন হাকিম খাটের তলায় কি আছে ওইটা ধরে জুতা খাওয়ায়, বুঝে আসছে কি আসে নাই? মনে হয় বুঝাইতে পারেনি, এখন আসে। সেই দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা করছেন, চিন্তাই করা যায় তাদেরকে দাওয়াত না দেওয়া, ভারতকে বাদ দিয়ে আমরা কল্পনাই করতে পারি না, কারণ স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে তারা সাহায্য করেছে, ট্রেনিং দিয়েছে, আশ্রয় দিয়েছে, যৌথ বাহিনী করে উৎখাত করে দিয়েছে হানাদার বাহিনীকে, আসে না নাই? এই সমস্ত আলোচনাগুলো করেছে। আমি হতাশ এই কারণে, যোগ্যদের চেয়ারে দেখতে পাচ্ছি গদ্দি নসীন মন্ত্রী, তার কারণ হলো তখন যারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন, এটি একটি ভিন্ন বিষয়, নিঃস্বার্থে করেছিলেন না স্বার্থে করেছিলেন সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা আলোচনায় আনছি না। ধরে নিলাম তারা আমাদের স্বার্থে আমাদের জন্য পরোপকারী হয়ে কি করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিক আছে, আমরা এটাই ধরছি। এখন বলেন ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা কারা? ইন্দিরা গান্ধীর সরকার, কংগ্রেস। তারা ক্ষমতায় থাকাকালীন কোন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে দিত না, লাগলেও পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করত, ঠিক কি ঠিক? ছিল অসাম্প্রদায়িক চেতনা। প্রণব বাবু, সোনিয়া গান্ধী, তাদের ঠাকুর ঠাকুর যা আগেকার যারা ছিলেন কংগ্রেসের, এরা ছিল দলীয় ভাবে অসাম্প্রদায়িক চেতনা, ঠিক কি ঠিক না? তারা অসাম্প্রদায়িক চেতনার হওয়ার কারণে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে তাদেরকে 100 বার ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কি ঠিক না? কিন্তু ওই বাড়িতে এখন দখল করে ফেলেছে ঢাকা সাম্প্রদায়িক অগ্নি প্রজ্বলনকারী শক্তি, ঠিক কি ঠিক না? অতএব এই মুহূর্তে সাম্প্রদায়িক মোদীকে অসাম্প্রদায়িক বাংলাদেশে আসার জন্য সুযোগ দেওয়া, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনার ওই শক্তিগুলার মুখে লাঠি মারা, ঠিক কি ঠিক না? এজন্য বলেন দেখি, মোদি এই দেশে আসলে ভারতের প্রতি কৃতজ্ঞতা হবে না অকৃতজ্ঞতা হবে? ভারতের প্রতি কৃতজ্ঞতার কারণ বলেছেন মুক্তিযুদ্ধের সহায়তা, মুক্তিযুদ্ধের সহায়তা যারা করেছে তারা সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক, ঠিক কি ঠিক না? আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাদের, আমি ইসলামের দৃষ্টিভঙ্গিতে বলতে চাচ্ছি না, আমি একজন দেশপ্রেমিক কিভাবে দেখবে আমি সেটা বলতে চাচ্ছি। এই ধরনের আয়রা গায়রা নাট্য খায়রা মন্ত্রী হয়ে যায় অবাক,
তারপরে আবার কি বলছে? উদ্ভট কথা। কল্পনা নাকি করতে পারে না তাদেরকে আনা যাবে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আব্বার নেতৃত্বে, আপনার আব্বার উজ্জীবনী শক্তিতে উদ্দীপ্ত হয়ে এদেশের জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এটা আমরা অস্বীকার করি না। 7ই মার্চের ভাষণকে আমরা কোনো সময় অস্বীকার করি না। এটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমাদের ইতিহাসে, ঠিক কি? আপনার আব্বা যেই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এদেশকে স্বাধীন করেছিলেন, সেটি কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অতএব এই মহান ব্যক্তিত্বের জন্মশত বার্ষিকীর দিন 17ই মার্চে যদি সাম্প্রদায়িক মোদি আগমন করে বাংলাদেশের জনগণের জন্য, এই দিনটি আনন্দের হবে না, বরং শেখ মুজিবুর রহমান সাহেবের মুখে চপেটাঘাত করার কারণে এই দিবসকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করব। কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে, ঠিক কি? ঠিক না? এজন্য মোদিকে আনবেন কি আনবেন না, এটা আপনারই আপনি চিন্তা করে দেখেন। মোদিকে আনবেন কি আনবেন না, আমার চেয়ে বেশি ভাবনা আপনার থাকা উচিত, কারণ গোটা জাতির আপনার বাবার প্রতি, হাফ লেডিস ওই মন্ত্রীর আপনার বাবার প্রতি ওই মায়া কোনোদিন হবে না যেই মায়া আপনার বাবার প্রতি আপনার হবে। অতএব আপনার বাবার মুখে আপনি কি লাথি মারার ব্যবস্থা করবেন, নাকি সম্মানের আসনে আসীন করে ওই দিনটাকে বাংলাদেশের জনগণের জন্য একটি উদযাপনের দিন হিসেবে ঘোষণা করবেন, এই সিদ্ধান্ত আপনার। তবে আপনি যদি আপনার এই সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন, আপনার বাবা শুধুমাত্র আপনার বাবা নয়, বাঙালি জাতির বাবা। আপনি ভুল করতে পারেন, আপনি যদি ভুল করেন বাঙালি জাতি ভুল করবে না, তারা শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে মোদিকে আশ্বাস দেবে না, দেবে না, দেবে না, আমরা দেব না। শুধু হুজুররা না, শুধু হুজুররা না, গোটা বাঙালি জাতি রাস্তায় আসবে, গোটা বিশ্ব দেখবে, গোটা বিশ্ব দেখবে আপনার বাবাকে আপনি অপমান করেছেন। আমরা নামব, আপনার পুলিশ, আপনার র‍্যাব, আপনার যাদের কথা বলছেন চিন্তা করেন না, আমি মনে করি তারাও নামবে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরও বাবা, তারাও ভালোবাসে, ঠিক কি? ঠিক না? উনি ফাদার অফ নেশন, শুধু ফাদার অফ সাম বডিজ নন। শুধু আপনার বাবা যদি বলতেন কিছু বলতাম না, আমাদের পুরো জাতির বাবা, জাতির বাবার মুখের মধ্যে লাথি মারার সুযোগ আমরা কাউকে দেব হবে, আপনারা ভয় পাবেন, কে কে ভয় পাবেন হাত উঠান। কে কে বের হবেন হাত উঠান। একজন পিছনে হাত উঠায় নাই, আমি দেখতেছি অবশ্য। আল্লাহ কবুল করেন হাত না। এবং আপনাদেরকে বলি, স্বাধীনতার চেতনার গান গাওয়াতে শেখায় আলেম ওলামা, অস্বীকার করেন আর স্বীকার করেন, এটাই বাস্তবতা। বাংলাদেশের স্বাধীনতা এসেছে পাকিস্তানের স্বাধীনতার হাত ধরে, পাকিস্তানের স্বাধীনতা আর ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজের হাত থেকে এসেছে আলেম ওলামার ফতোয়ার হাত ধরে। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি 1803 সনে, ঠিক কি? জি জি। অতএব স্বাধীনতার জয়গান আলেম ওলামার দিলে যেটা আছে, তারা তাদের জাতির মধ্যে সেটা সম্প্রসারিত করবেই করবে, কেউ ঠেকাতে পারবে না। আমরা চুক্তি করেছি, সেই চুক্তির
রক্তের ফোঁটার প্রতিটি চুক্তিকে আমরা বাস্তবায়ন করে দেখাবো। কেন? আল্লাহ বলেছেন ওয়াল মুফুনা বি আহদিহিম ইযা আহাদু, যখন তারা চুক্তি করে সেই চুক্তি তারা পুরা করে। আমরা মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো। ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ক্ষুধায় দুর্ভিক্ষে অভাব অনটনে এবং প্রতিবাদের সময় লড়াইয়ের ময়দানে যে প্রেশার আসে, যে মারামারি হয়, লড়াইয়ের ময়দানে যে কষ্ট আসে, সত্যি কথা বলতে গিয়ে যে চাপ আসে, সেই চাপকে তারা হজম করে, সবর করে, বরদাস্ত করে, পথ ছেড়ে পালিয়ে যায় না, তারা ময়দানে লেটে থাকে, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যিকারের সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যিকারের তাকওয়াওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাওবার এই আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ও ঈমানদাররা ভয় করো মোদিকে, আল্লাহকে, কাকে, আল্লাহকে, এবং সত্যবাদীদের সাথে থাকো, সাদেকিনের সাথে থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদেকিন হওয়ার এবং সাদেকিনের সাথে থাকার তৌফিক নসিব করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকেও মাহফিল হবে, এজন্য লম্বা চড়া দোয়া নাই, আমার সাথে দোয়া পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.